এই পেজটিতেও লাইভটি চলছে, লাইভের নিচে কমেন্ট করার জায়গা আছে, সেখানে শালীন ভাষায় কমেন্ট করবেন যেন আমার অ্যাডমিন প্যানেল কোনো কারণেই আপনাকে ব্যান করতে না পারে, কারণ আপনি উল্টাপাল্টা কমেন্ট করেন না। অ্যান্ড লাইভটাকে শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপ এবং পেজে, এটা আমি বলবো, এটা আমাকে বলতেই হবে, বিকজ এখন আমাকে আমার কথা না বললে আপনি লাইভটা শেয়ার করবেন না, আমি জানি, মানে কিছু মানুষ করবে, সবাই করবে না, তাই একটু মনে করিয়ে করিয়ে দেই যদি কেউ করে। আর নেক্সট উইকে যদি আপনি আমার এই ভালোবাসার যে গল্প, অর্থাৎ জীবনভিত্তিক যে শো, যেখানে জীবনের গল্প বা ভালোবাসার গল্প যাই বলি না কেন, যেখানে আমরা তুলে ধরি, যার নাম লাভ স্টোরি, সেই অনুষ্ঠানে যদি আপনি আপনার গল্পটা বলতে চান, তাহলে একটা রেজিস্ট্রেশন করে আসতে হবে। রেজিস্ট্রেশন কী করে করবেন আমি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যান এবং সেখানে গিয়ে আপনি টাইপ করে ফেলুন আর, সঙ্গে লিখুন এল এস, আর এল এস একসাথে, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশান লাগবে, আপনি কোথায় থাকেন, হ্যাঁ, স্পেস দিয়ে আপনার প্রফেশনটা টাইপ করবেন, আপনি কী করেন, এবার পুরো এসএমএসটা পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি, আরও একবার বলছি, শুরুতে আপনাকে টাইপ করতে হবে আর এল এস, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশান, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। সো আজকের এই এপিসোডে আমি একটু আগে আমার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেছিলাম যে এমন একটা গল্প আছে যে গল্পটা শুধু শোনার জন্য নয়, সেখানে আপনারও কিছু করণীয় আছে। এই কথাটা দিয়ে আমি বলেছিলাম যে একটু গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, তো পুরো গল্পটা যারা শেষ অবধি শুনবেন, হয়তো কেন আমি এই কথাটা বলেছি, কী কারণে আপনাকে পার্টিসিপেট করতে বলেছি, সেটার বিস্তারিতটা জানতে পারবেন, বুঝতে পারবেন। তবে এইটুকু বলতে পারি, আজকের যে ভালোবাসার গল্প আমি প্রচার করতে যাচ্ছি এই জাগো এফএমের এই প্ল্যাটফর্ম লাভ স্টোরিতে, গল্পটি গল্প নয়, এটি জীবন্ত কথা, এবং এ যুগে এসে ভালোবাসার এক অনন্য উদাহরণ হতে যাচ্ছে। শুনুন, চলুন আমরা প্রথমত পরিচিত হই এই সপ্তাহের অতিথির সাথে। তবে আবারও বলছি, নেক্সট উইকে আপনি শুধু দেখবেন না, আপনার যদি মনে হয় আপনার ভালোবাসার বা জীবনের যে গল্পটি সেটি আপনি লাইভে এসে বলতে চান, যে গল্পে একটা ভালোবাসার ছোঁয়া আছে, অর্থাৎ ভালোবাসা তো জীবনের একটা অংশ, সো একদম গল্পটা যে পুরোটাই প্রেমের ভালোবাসার হতে হবে তা নয়, জীবনের গল্পের মাঝখানেই ভালোবাসা স্পর্শ করে গেছে, এমনই হয় আমাদের গল্পগুলো, সো সেই জায়গায় যদি আপনি নিজে আসতে চান, রেডিওতে এসে গল্প বলতে চান, সেটা আপনি ঢাকার বাইরে থাকলেও কোনো সমস্যা নেই, আপনার আসার ব্যবস্থা আপনাকেই করতে হবে। আপনি যদি রেডিওতে এসে গল্পটা বলতে চান, তাহলে রেজিস্ট্রেশনটা আপনাকে করতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন আর এল এস, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশান, স্পেস আপনার প্রফেশন, প্রফেশন মানে আপনি কি করেন, এবার এই চারটা জিনিস টাইপ করে আমাকে এসএমএস করে পাঠিয়ে দেন 26969 26969 এই নাম্বারটিতে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো ঝটপট রেজিস্ট্রেশন চলুক, শুধু আমি আসতে চাই, আমার জীবনের কথা বলতে চাই, আমি প্রতারণার গল্প বলতে চাই, এগুলো লিখে আমার ইনবক্সটা ভারী করবেন না, অনুষ্ঠান চলাকালীন এখানে এসএমএস পাঠান যারা রেডিওতে এসে গল্প বলতে চান। চলেন এবার আমরা আমার বন্ধু যিনি ওয়েট করছেন তার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম আপনার? আমার নাম ফাতেমা ইসলাম অরপা। অরপা, অরপা আপনি কি করেন? আমি বর্তমানে জব করি, একটি হসপিটালে রিসেপশনে আছি। হসপিটালে জব করছেন? জি। অরপা আজকে আমাদের অতিথি। অরপা একজন বন্ধু যে জব করছে, একটি বেসরকারি হসপিটালে সে কর্মরত আছেন, তো আজকে সে আমাদের এই অনুষ্ঠানে এসেছে তার জীবনের ভালোবাসার গল্প এবং জীবনের গল্পটা বলতে। তো কেন এলো, কেনই বা আপনাদেরকে শেষ পর্যন্ত আমি বলছি থাকেন, উত্তরটা এখন দিতে পারবো না, যারা না শেষ অবধি থাকবেন, অনুরোধ শুধু এতটুকুই, আমি বারবারই আপনাদেরকে হয়তো শেয়ারের কথা বলবো, বিরক্ত হবেন না, বিকজ এই অনুষ্ঠানটা প্রচুর শেয়ার প্রয়োজন, জাগো এফএমের স্বার্থে প্রয়োজন, আর যে উদয়ের স্বার্থে প্রয়োজন, এবং আমার এই বন্ধুর স্বার্থে প্রয়োজন, প্রচুর 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 শেয়ার করা প্রয়োজন, যত বেশি শেয়ার হবে তত বেশি মাত্রায় ভালো কিছু ঘটতে যাচ্ছে, শুধু এতটুকু বললাম। সো আমি অনুরোধ করব প্রত্যেককে লাইভটা দেখতে দেখতে লাইভটা শেয়ার করে দিবেন, শেষে গিয়ে কারণটা আরও বিস্তারিত বলে দিব। অল্পা একদম শুরু থেকে শুনবো, কিভাবে আপনার জীবনে ভালোবাসাটা এলো সেখান থেকে শুনি, বলুন। আমি তার আগে আমার গ্রামের নামটা বলি, আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা
রায়পুর গ্রামে। আমরা তিন বোন দুই ভাই। সেখানে আমার বেড়ে ওঠা ছোটবেলা থেকেই। আমার বয়স যখন 13 বছর, তখন আমার জীবনে ভালোবাসা আসে। আমি স্কুলে যাচ্ছিলাম বন্ধুদের সাথে, যাবার পথে একটা ছেলে গোসল করছে। হঠাৎ আমার বন্ধুরা মিলে দুষ্টামি করে তার দিকে ঢিল ছুড়ি। পরে ছেলেটা আমার দিকে তাকায়, কিন্তু কোনো রিয়াক্ট করে না আসলে। পরে ওটা দেখে আমরা ফ্রেন্ডরা মিলে আবার চলে যাই সেখান থেকে। যাবার পরে বাসাতে যাই, বাসাতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে হঠাৎ আবার বান্ধবীদের সাথে কথাবার্তা বলি। বলার পরে ওই ছেলেটার কথাটা বলছিলাম, আচ্ছা ছেলেটাকে ঢিল ছিলাম, ছেলেটা তো কিছু বললো না রে। তখন ও বলে যে হয়তো এমনিতেই হতে পারে, বলে নি তোকে। পরের দিন আবার আমরা স্কুলে যাচ্ছি, যাবার পথে ছেলেটা মাদ্রাসায় যাচ্ছিল। ও মাদ্রাসায় পড়াশোনা করতো, একটা এতিমখানাতে ছিল। পরবর্তীতে আমরা চলে যাই, ছেলেটা যাওয়ার পথেই আবার ঢিল ছুড়ি, যে দেখি আজকে কিছু বলে কি না। পরে ছেলেটা কিছু বলে না, শুধু আমার দিকে তাকালো। তাকালোর পরে কী ব্যাপার, ও কালকেও মারলাম আবার আজকেও ঢিল ছিলাম, কিচ্ছু বললো না। পরবর্তীতে আর একজন আসলো, আসার পরে সে বলল যে ও তো বলবে কীভাবে, ও তো কথাই বলতে পারে না। তখন আমি শকড, যে কথা বলতে পারে না কী বলে। পরে আমি চিন্তা করলাম যে আসলে গতকালকে যে কাজটা আমরা করেছি, এটা তো আসলে অন্যায় করেছি ওর সাথে। তারপরে মারলাম, ছেলেটা তো কী মনে করলো তাইলে। তারপরে ছেলেটাকে তো সরি বলা দরকার অ্যাটলিস্ট। পরে বান্ধবীরা সবাই বাসায় চলে গেলাম, ওদের বাসায় গেলাম, আমি আমার বাসায় চলে আসলাম। আসার পরে ওকে নিয়ে খুব চিন্তা করছিলাম যে ওকে একটা আসলে সরি বলা দরকার। পরে কী করব, পরের দিন আবার আসার পথে হঠাৎ করে একটা কাগজে লিখি, লিখে ওর দিকে এক ঢিল ছুড়ি। ও ওটা দেখতে পায়, দেখতে পেয়ে আমার দিকে তাকায়। তাকানোর পরে তেমন কিছু বলে না, শুধু ইশারা করেই ও চলে যায়। এরপরে দেখা যায় যে আমরা একটা অনুষ্ঠানে যাই, বিয়ের প্রোগ্রামে। বিয়ের প্রোগ্রাম থেকে আমি আমার ফ্যামিলির সাথে সেখান থেকে আসি। আসার পরে চিন্তা করি আজকে এই ছেলেটার সাথে একটু দেখা করব, যে দেখি কি বলে। পরে বিকেল টাইমে ছেলেটার সাথে দেখা করি। দেখা করার পরে ছেলেটা ওকে ডাকে, কিন্তু ও আর সাড়া দেয় না। ওকে কীভাবে ডাকবো আমি এটা বুঝতে পারতেছিলাম না, কারণ ওর ভাষা তো আমি আর জানা নেই কীভাবে ডাকবো। তখন ও পরবর্তীতে আবার কী করলাম, ওকে একটা আবার ঢিল ছুড়লাম, যে দেখি এবার তাকে কেন। পরে তাকাই আমার দিকে, তাকানোর পরে ওকে ডাকি। ডাকার পরে ওর সাথে কিছু ইশারায় কথা বলতে থাকি, দেখি ও আমার ভাষাগুলো বোঝে কি না, যে একটু একটু করে বোঝার চেষ্টা করি আর কি, দেখি ও কী বলে। পরে দেখি যে ও মানে ইশারায় ইশারায় আমাকে বোঝাচ্ছে। পরে কিছুটা বুঝতে পারলাম যে হ্যাঁ, ও আমাকে মাফ করেছে। এরপরে আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। যাবার পরে এরকম কয়েকদিন চলছিল, আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল একটা সময়। ও ক্লাস 10-এ পড়তো, ওর SSC-র সময় হয়ে গিয়েছিল। ও SSC এক্সামের সময় আমার প্রায় 2 সপ্তাহ দেখা করিনি ওর সাথে, কিন্তু আমার খুব ছটপট লাগতো যে আমি কখন ওর সাথে দেখা করব। ওর সাথে দেখা যায়, ওর সঙ্গে ওকে যদি একটা না দেখতে পারতাম আমার কেমন কেমন লাগতো, কারণ ও দেখতে এতটাই কিউট ছিল যে ওর সৌন্দর্য দেখে না আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন আর মাথায় কোনো কিছু আসে নাই, যে শুধু ওকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতাম বাসার মধ্যে। পড়াশোনায় তেমন একটা অমনোযোগী হয়ে গেছি যে কী করব, মাথায় কিছু শুধু ওকে ওর চিন্তাই আসে মাথায়, কখন দেখা করব, কখন ওর সাথে কথা বলবো, শুধু এরকম চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক খায়। একদিন সন্ধ্যার দিকে আমরা ওই বাসা থেকে আসি, যে ভাই যে ওর জন্য একটু খাবার আমার আম্মু রান্না করেছে, সেই খাবারগুলো ওকে খাওয়ানোর জন্য নিয়ে আসি সন্ধ্যার দিকে। পরে ওকে ডেকে ও খাওয়াই, কারণ ও ইশারায় আর কি বলে যে এরকম খাবার নাকি ও অনেক দিন খায় না। পরে এটা শোনার পরে আমি আসলে অনেকটা ইমোশনাল হয়ে যাই, যে আসলে মানুষের জীবনে কত কিছু হয় যে
ও ভালো খাবার নাকি অনেক দিন যাবত খায় না। এরপরে আমি ওকে খাওয়ানো শেষে বিদায় নিয়ে চলে আসি। বাসায় এসে হঠাৎ আমার মা বলে, কোথায় গেছিলি তোরা? না কইছি বাইরে বেরোবি না, তো বাইরে বাইরে সুস্কে লেগা। আমি আবার বলতেছি, আম্মা আমি বাইরে গেছিলাম, এখনো চলে আইসি, আমার বান্ধবী আইছিল তো ওর লগে দেখা করতে গেছিলাম। তো মা একটু বকাঝকা করলো যে মেয়ে বড় হয়েছে এখন বাইরে দৌড়াদৌড়ি করে। আমি মার কথা মাথায় না নিয়ে বাসায় চলে আসছি। পরে রুমে ঢুকলাম, একটু পড়তে বসছি, পড়তে বসে আবার মাথার মধ্যে দেখে ওর চিন্তাটাই মাথায় আসে, সামনে পরীক্ষা কি করব। পরে চিন্তা করলাম যে না, এখানে একটু মাথা থেকে একটু ঝাড়া দরকার। এরকম করতে করতে ওর সাথে প্রায় 6 মাস কেটে গেল। কেটে যাওয়ার পরে একদিন আমরা দুজনে মিলে, আমাদের এক নদীর পার ছিল, সেখানে দুজনে একসাথে ঘুরতে গেছি। সেখানে প্রায় সকালে গিয়েছি, যাওয়ার পরে প্রায় আস্তে আস্তে রাত 8টা বেজে গিয়েছে। পরে বাসায় ফিরতে ভয় ভয় লাগছিলো যে আসলে বাসায় গেলে কি বলবে, আমি কি জবাব দেবো মাকে। আর ও ভয় পাচ্ছিল যে মাদ্রাসায় গেলে ও কি বলবে, যে হুজুরের কাছে কি জবাব দেবে, ও একটু ভয় ভয় পাচ্ছিল। তখন আমি তো তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম, আরও চলে গেল। বাসা থেকে তো আমার আব্বু আমাকে ইচ্ছা মতো বকা দিছে যে আর যদি কোনোদিন বাইরে যাস এরপর দেহ স্তরে কী করি। আর পরের দিনকে ওর কাছ থেকে শুনলাম যে ও নাকি ওর উস্তাদজির হাতে অনেক মায়ের খাইছে বাইরে যাওয়ার জন্য। তা আমি ওকে বললাম যে তুমি এত বড় ছেলে হয়ে গেছো এখনও তুমি মাদ্রাসায় মায়ের খাও? তো ও আমাকে বলে যে আসলে ইশারায় বোঝায় আর কি যে অন্যায়টা তো করছে, করার জন্য কী আর করবে। এরপরে কী আর করবো, এ পরবর্তীতে আমি একটু ভয় ভয় থাকি যে ওর না জানি কখন কী হয়ে যায়, আমার জন্য না জানি ওর মাদ্রাসা থেকে বের না করে কইরা দেয়, তো কী আর করব। যদি মাদ্রাসা থেকে বাই কইরা দেয় তখন তো একটা চিন্তা ভাবনা যে কী আর করা যায়, আমার জন্য যদি ও চলে যায় তাহলে তো মানে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। হুজুরে যদি ওরে মারে, ওরা যদি মাদ্রাসা থেকে বাইরে কইরা দেয় তাহলে কী হইব। পরে এই বিষয়টা লইয়া যে আমি আমার বান্ধবীদের কাছে বলতে থাকি যে দোষ দেখ ওরে না বলে মাদ্রাসাতে মারছে অনেক, এখন কী হইব ক, আমার লেগে করে বাইর করে দেব, যা তো তুই চিন্তা বাদ দে, তো এত কী লেগে এত চিন্তা করস। তো তখন আমাকে কিন্তু আসলে আমি কি বেশি চিন্তা করতেছি? তো বলে যে হ্যাঁ বেশি চিন্তা কর, বাদ দে সব তুই চিন্তা, আর তুই এই এই সামনে মাথার মধ্যে ঢুকাইছিস কী লেগা, দেশে কি আর ছেলে পেলে নাই, যত সব আজারে কাজকর্ম করস। পরে আমি আয়সা পড়ছি এখান থেকে যে মা বাবা শেষে চিন্তা করলাম যে আসলেও তো আমি কী সব ভাবতেছি, না আমি আর ওর কথা ভাববো না, এটা বলে চুপচাপ থাকি। পর রাতে ঘুমাইতে গেলে দেখে যে আবার মাথার মধ্যে কীভাবে কেন চলে আসো, শুধু সারাক্ষণ কালে ওর চিন্তাই মাথা। আরে কী শুরু হলো, পরে আমার পরীক্ষা শুরু হয়ে যায়, ও দুই দিন ওর সাথে আর যোগাযোগ নাই কোনো। যোগাযোগ না থাকার কারণে আমি আর ওর বিষয়ে জানতে পারি না, ও আর আমার বিষয়ে জানতে পারে না। পরে শুক্রবারের দিন হঠাৎ করে আমরা চিন্তা করলাম যে না, দুই দিন তো হয়ে গেল দেখা হয় না, আজকে ওর লগে একটু দেখা করে আসি। পরে চুপি চুপি বাসা থেকে যাই, যাবার পরে আমার চাচা আবার ওইটা দেখতে পায়। দেখতে পাওয়ানোর পরে তো রিয়্যাক্ট করে যে এত বড় মাইয়া হয়েছে ওই বাইরে বের হয় কেউ কিছু বলে না, আর আমি ইদানিং দেখতেছি ও একটা ছেলের লগে নাকি কই কথাবার্তা বলে না কি বলে। পরে আমি অনেক এই বিষয়টা নিয়ে ভয় পেয়ে যাই, যাই আল্লাহ কি কি বলে, আমি ভয় পেয়ে যাই যেন যে ওকে না জানে কিছু আবার না বলে, যে যদি কিছু বলে তাহলে তো আবার সমস্যা। খুব ভয় পাই এই বিষয়টা নিয়ে, সারাক্ষণ আমার খাইতে ইচ্ছা করতো না, একটা ভয় কাজ করতেছিল যদি চাচা ওকে কিছু বলে তাইলে কী হইব। পরে এই বিষয়টা আবার মাথা থেকে যায় না, ইদানিং আমি চুপচাপ থাকি, এখনও চুপচাপ থাকলে যাতে কেউ না বুঝে এই বিষয়টা। পরে চুপ হয়ে যাই, দুই দিন তিন দিন চলে যায়, ওর কোনো তথ্য আমি পাই না। পরে আমার বান্ধবীকে বলি যে বস দেখ একটু ওর তথ্য তিন দুই তিন দিন পাই না, একটু আমাকে বল না ও ভালো আছে কিনা একটু আমাকে জানা। তো বলে যে আচ্ছা ঠিক আছে তুই বাসায় যা আমি দেখবো না, এটা বলে ও পরেতে আবার ওর নাকি খুব জ্বর আসছে এই জন্য বাইরেও বের হয় না সেরকম। তখন আমি বললাম যে জ্বর আসছে তাহলে তো আর আমার সাথে দেখা করতে মনে পারবে না না। পরে ওই 4-5 দিন চলে যায় আর ওর সাথে দেখা কিছুই হয় না। পরে বাসাতেই থাকি, থাকার পরে
আর দিকে পরীক্ষাও শেষ হয়ে যায়, তখন আমি ক্লাস টেনে উঠলাম আর কি। সম্পর্কটা আমাদের এভাবেই প্রায় 3-4 বছর কাটতেই থাকে। পরে একদিন হঠাৎ করেই আমরা দুজন মিলে চিন্তা করি যে আজকে আমরা কোথাও যাবো আর কি, গিয়ে একদিন থাকবো বাহিরে। তো বলে ও তো ওই সারে বলে না না না, আমার মানে ও বোঝাচ্ছে আর কি, ওস্তাদ দিয়ে যদি হঠাৎ জানতে পারে এই বিষয়টা মানে নেবে না। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে তাহলে আমরা যাবো না, আমরা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করব। তখন আমাকে ইশারায় বলল যে ঠিক আছে। পরবর্তীতে আমরা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে চলে আসলাম। বাসাতে আইসা পরে মায় বুঝতে পারে যে আজকে আমি কোথাও গেছি। পরে মায় আমারে মানে হঠাৎ কইরা মার আমারে শলা দিয়ে একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে হ্যাঁ বলে বসে তুই কই গেছিলি, তুই নাকি এক সামরার লগে বাইরে হইসস। আমি আবার মারে কইছি মা তোমার কে কইল এই কথা, কয়তো জানোস না গ্রামে কি লোকজন কম আছে, বড় হইসস না বোঝায়। পরে মায় আমার অনেক মারধর করার পরে আমি বাসাতে কান্নাকাটি করি যে মানে তখন রাগ হয় যা আজকের পর থেকে আর বাইরেই যাবো না, খুব কম কম দেখা করবো অল্লগে। এরপরে আর অল্লগে তেমন একটা যোগাযোগ করি নাই কয়েকটা দিন। একটু চুপচাপ ছিলাম, যে ভয় পাইছিলাম যে মায় আমার মারতাছে না জানে আবার কখন কী কইরা বসে। আবার এদিকে এসএসসির সময়ও হয়ে গেল, তো পরীক্ষা টরীক্ষা চলতেছিল, তখন একটু ওর কাছে কম কমই যাইতাম তখন। এরপরে একটা সময় দেখা যায় কি ও ওর সঙ্গে চিন্তা করি যে আসলে কি করব, সবাই এত বকাবাধ্য করে তাহলে ওরে ভুলাই যাই। আবার চিন্তা করলাম না এই মানুষটারে আমি ভালোবাসছি আবার ভুলে যামো কেমনে ভুলে যামো। তখন একটা স্বার্থপরের মতো হইব, সবাই বলবে যে ছেলেটাকে নিয়ে আমি মজা করছি, যে হয়তো ছেলেটার কেউ নাই ও বোবা হয়তো এই জন্য হয়তো মজা নিছে ওর সাথে কয়েকটা দিন। আবার এইসব চিন্তা মাথার মধ্যে আসতো। আসার পরে আবার কী করবো, এদিকে বাসা থেকে আমার আমি ইন্টারে উঠে গেলাম, উঠা যাবার পরে আমার বাসা থেকে বিয়া ঠিক করলো যে একটা বড় প্রভাবশালী ছেলে সে ব্যাংকে জব করে তার সাথে আমার বিয়ে ঠিক। তো এই বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে আসলে কী বলে, আমাকে দেখতেও আসবে আর কি, ওদের বাড়িতে ওই যে ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে তারা আমাকে দেখতে আসছে। আমি তো ভয়ে কাঁপতেছি যে কী হবে আজকে যদি আমাকে বিয়ে পড়া যায় তাহলে আমার কী হবে কী হবে, একটা ভয় ভয় ছিল আমার মধ্যে। হঠাৎ করেই মাইকেলও তুই ঘরে যা, পরে ঘরে চলে গেলাম, পরে তারা কথাবার্তা বইলা চলে গেছে। পরে এক সপ্তাহ পরে খবর নিয়েছে যে তারা নাকি আমাকে দেখে পছন্দ করছে, এখন আমার বিয়ে ঠিকঠাক করবে, আমার ইন্টার পরীক্ষা হয়ে গেলে আমার বিয়ে শাদির পাকা করবে। তখন আমি রাত দিন দিয়ে কান্নাকাটি করতাম যে হায় হায় কী বলে, যে আমার আমি তো একটা ছেলেকে পছন্দ করি, পরবর্তীতে না পাইরা ওর সাথে সেটা বিষয়টা শেয়ার করি যে ওকে বোঝাই আর কি, দেখো আমার বাসা থেকে এরকম আমার বিয়া ঠিক করছে তো এখন আমি কী করব। তখন ও আমাকে একদিক দিয়ে বোঝাই দিল যে আমার তো কেউ নাই, আমার একটা গার্জেন নাই, আমার কোনো কিছুই নাই, না বাড়ি ঘর আছে, আমি তোমাকে নিয়ে কোথায় যাব, ও এরকম আমাকে বোঝাইতে থাকলো। তখন আমিও চিন্তা করলাম যে ও এইভাবে বলতেছে আমি কী করবো এখন। তখন আমি ওকে একসময় বোঝাতে থাকলাম দেখো আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি এটা বোঝো না, হ্যাঁ আর তুমি এরকম স্বার্থপরের মতো কথা বলতেছো আমাকে, এখন বলো যে ভুলা যাইতে আমি কেমনে ভুলা যাবো। এরকম দুজনের সাথে কথা কাটাকাটি হইতে হইতে পরে আমি বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে এই বিষয়টা আমার বাসাতে জানাই যে আমি একটা ছেলেরে পছন্দ করি। পরে আমার বাসা থেকে এই বিষয়টা জানার পরে ইচ্ছা মতো বকাবাধ্য করলো, করার পরে ওকে গিয়ে আমার চাচা আমার মামারা মিলা মারধর করছে। মারধর করার পরে যে তখন আর ও আমার সাথে যোগাযোগ করে না। পরে আমার বন্ধুদের মাঝে শুনতে পারি যে ওকে নাকি আমার চাচা আর মামারা মিলা অনেক মারছে, যার জন্য ও আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে না। পরে আমি বাসাতে অনেক কান্নাকাটি করছি যে ওকে কেন মারলো ওকে কেন মারলো। একটাবারে চিন্তা করলো না ওই অসহায় মানুষটা, ও তো কথাই বলতে পারে না, না জানি কত মারছে ওর কথাই বলতে পারতেছে না, কত কষ্ট হচ্ছে ওর, এটা চিন্তা করেন বাসাতে অনেক কান্নাকাটি করে। পরে কান্নাকাটি করার পরে পরের দিন আমার বাবা আমাকে থাপ্পড় মেরে দেয় একটা, যে এত বড় মেয়ে হয়েছে কোনো কমন সেন্স নাই, নিজের চিন্তা করতে শিখে নাই। বাসা থেকে অনেক চাপ দিচ্ছিল, দেওয়ার পরে যে বিয়ের দিন দিনক্ষণ ঠিক করে ফেললো, আমার ইন্টার পরীক্ষাটাও হয়ে গেল। তখন
এরপরে আমি চিন্তা করলাম যে বিয়ের ডেট মেট সব ঠিক করে ফেলতেছে, যে আমি এখন কি করব আসলে বুঝে উঠতে পারতেছি না। আর আমি ওকে এতটা প্রয়োজন, এতটাই ভালোবেসে ফেলছি যে তখন আমার পরিবার কি বলে, আমার আত্মীয় স্বজন কি বলে, কারো কথাই মাথায় ঢুকে নাই। আমার মাথায় শুধু একটা চিন্তাই ছিল যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, শুধু এটাই মাথার মধ্যে ঢুকতো। পরে বিয়ের আয়োজন চলতেছে, প্রায় এক সপ্তাহ আগে আমি ওর সাথে পালানোর চেষ্টা করি। পরে ওকে বান্ধবীদের নিয়ে বলায় যে আমার বাসার সামনে যেন ও দাঁড়ায়, আমি ওর সাথে একটু কথা বলবো, এটা বলি। পরে ও ঠিকই আসে, কিন্তু এদিকে আমি বাসা থেকে কিছু টাকা আর কাপড় চোপড় নিয়ে ওর সাথে বের হয়ে যাই, মানে বিয়ের এক সপ্তাহ আগে আর ওর সাথে বের হয়ে চলে যাই। যাবার পরে ও তখন ও বলে যে আমি তোমাকে কোথায় নিয়ে যাবো, আমার তো নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি ওকে খালি বলছিলাম তুমি কোথায় নিতে আমি জানি না, কিন্তু আমি আর বাসায় ফিরবো না, আমি বাসায় ফিরলে তাইলে আমার পুরো কাইটটা ফেলাইব। পরে তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছিল তুমি যেটা করতেছো সেটা ভুল করতেছো, তুমি ফিরা যাও, এরকম বোঝাচ্ছিল। তখন আমি ওকে জোর জবরদস্তি করে ওর সাথে চলে গেছি, এই মুন্সিগঞ্জে চলে গেছি। দুই দিন এক ফ্রেন্ডের বাসায় ছিলাম, থাকার পরে আমরা পরবর্তীতে কোর্টে যাই। কোর্টে গিয়া বিয়ের কথা বলে যে আমরা বিয়ে করব। পরে ওখানকার লোকজন বলে যে আমার তো কোনো গার্জেন যেহেতু নাই, গার্জেন নিয়ে আসতে হবে। পরে গার্জেন কোথায় পারবো? পরে ওর এক হুজুর ছিল মাদ্রাসার, সেই হুজুরকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে উনি সাক্ষী হয়ে পরের দিন আমাদের বিয়ে পড়াইছে কোর্টেই। কোর্টে আমরা বিয়ে করি। বিয়ে করার পরে আমরা তখন চলে যাই। যাওয়ার পরে কোথায় থাকবো? পরেই যে উস্তাদ যে ছিল তার বাসাতেই আমরা দুই দিন ছিলাম। দুই দিন থাকার পরে পরে একটা মানুষের বাসায় কয়দিন থাকা যায়। পরে উনি আর বউ ছিল অনেক একটু খারাপ ব্যবহারই করতো আসলে, একটা আমরা যখন ওই বাসাতে ছিলাম একটু মিস দেখা যেত যে কেমন কেমন করে যদি কথা বলে। পরে এই বিষয়টা আমি বুঝতে পেরে আমার হাজব্যান্ডকে আমি বলে ফেলি যে তুমি কি বুঝতে পারতেছো, দেখছো ওই কাকিমা কেমন কেমন যেন একটা কথা বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। পরে ও বোঝাচ্ছিল যে ওর তো কোনো কর্ম নাই, কিছু নাই, কী করবে। পরবর্তীতে আমার কাছে প্রায় 15,000 টাকার মতো ছিল। পরে ওই টাকাটা দিয়ে আমি কী করলাম, ওর সাথে ওইখান থেকে চলে গেলাম। যাওয়ার পরে আমি আর বললাম যে দেখো যা হয়েছে হয়েছে, এখন তো আমি বাসাতেও যাইতে পারবো না, কিছুই পারবো না, আমি কী করবো। পরে আমরা ওই মুন্সিগঞ্জেই একটা ছোট্ট দেখে বাসা নিই, সে 600 টাকার একটা বাসা ছিল, কাঁচা বাড়ি, সেই বাড়িতে আমরা থাকি কয়েকদিন। আমরা আবার আসবো আপনার কাছে অর্পা। প্রিয় দর্শক এবং প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা যারা শুনছেন, যারা একটু দেরিতে দেখতে বসছেন, তাদের উদ্দেশ্যে একটু সামারিটা বলি। লাইভে মানে অনেক পরে অনেকে জয়েন করছেন, অনেক রেডিওতে হয়তো একটু পরেই কান পেতেছেন, গল্পটা যখন শুরু হয়েছে হয়তো সেই ঘটনাটা জানেন না। সেই সামারিটা জাস্ট 2 মিনিট একটু শুনে রাখেন। এই মেয়েটি যখন খুব ছোট্ট বয়স, 13 বছর বয়স, তখন তার একটি ছেলের সাথে পরিচয় হয় এবং ছেলেটিকে তার খুব ভালো লাগতো। সেই প্রেক্ষাপটেই ছেলেটিকে সে খুব পছন্দ করতে শুরু করে। একটা পর্যায়ে সে ছেলেটির সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে পারে ছেলেটি আসলে একটি এতিমখানাতে মানুষ হয়েছে, তার বাবা বা মা তার কোনো ট্রেস তারা পায় নাই, এবং সে ছোটোবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে, এ প্রথমত এটি একটি। দ্বিতীয়ত হচ্ছে ছেলেটি বাক শক্তি নেই, অর্থাৎ সে কথা বলতে পারে না, বিধাতা তাকে সেই শক্তিটি দেয়নি। এরপরও মেয়েটি তার কাছে আজকে মনে হচ্ছে যে হয়তো যে সেই সময়টায় সে হয়তো অনেক আবেগতাড়িত ছিল, বাট এটি সত্যিকার অর্থে ভালোবাসা। যে একটি মানুষকে যখন ভালো লাগে বা ভালোবাসি আমরা বলি, তখন তার কোনো কিছুই আর খারাপ লাগা থাকে না, তখন তার প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। সে হয়তো কথা বলতে পারে না, সে এই মেয়েটি জানতো যে যে মানুষটি কথা বলতে জানবে না তার সাথে সংসার জীবন বা তার সাথে পরবর্তী জীবনটা কতটা কঠিন হতে পারে, সে যে জেনেই সেই দিনও কিন্তু সেই ছোট্ট মেয়েটি তার পরিবারের মুখোমুখি হয়েছিল যে না আমি এই ছেলেটিকে ভালোবাসি। এবং এর প্রেক্ষাপটে সেই ছেলেটির উপর দিয়ে একরকমের ঝড় গিয়েছে, কারণ ছেলেটি খুবই সাদামাটা একটা ছেলে, এতিমখানায় বড় হয়েছে, তার চারপাশে কেউ নেই, এবং তার সবচেয়ে যে বড় ব্যাপার কথা বলবার শক্তিটি জন্মগতভাবে নেই। তো সেই মানুষটি বা কী করতে পারে? সেই অবস্থা থেকে তাদের প্রেমের সূচনা। আজকে আমরা এরকমই একটি প্রেমের গল্প শুনছি। গল্পটা
মাত্র শুরু হয়েছে, আরও অনেক দূর আমরা যাব একসাথে। তবে আপনার কাছে শুধু এইটুকু বলি, আজকে এক ভিন্ন রকমের ভালোবাসার গল্প নিয়ে উদয় হাজির হয়েছে। এই গল্পটা আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। আর নেক্সট উইকে যদি আপনি আসতে চান লাভ স্টোরিতে, আপনার জীবনেও হয়তো এমন অনেক না বলা কথা আছে, এমন অনেক গল্প লুকিয়ে আছে যার মধ্যে ভালোবাসাও আছে, আবার জীবনের কোনো একটা গল্পও লুকিয়ে আছে। যদি আপনি সেই জীবন্ত ভালোবাসার গল্পটি আগামী সপ্তাহে রেডিওতে এসে বলতে চান, তাহলে এখনই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RLS, একসাথে লিখবেন RLS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে। আবারও বলছি, RLS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। আজকে শোটা প্রচণ্ড পরিমাণে শেয়ার প্রয়োজন, এর কারণ হচ্ছে এই মানুষটির একটি অনেক 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 প্রয়োজন আপনাদের কাছে সে বলবে, বাট সেটা এখন নয়। গল্পটা যারা শেষ অবধি দেখবেন, যাদের এইটুকু ধৈর্য অ্যাটলিস্ট আছে যে না আমি আজকে আমার হাতে স্মার্টফোনটা থাকলেও আমি এখানে ওখানে ঘুরপাক খাবো না, আজকে আমি এই লাইফটা দেখব। এবং এই যে আমরা সবসময় বলি ভালোবাসা নাই, ভালোবাসা নাই, পৃথিবীতে এখন মানুষ ভালোবাসা কেউ চেনে না, ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে যে তোমরা আজকে গল্পটা দেখো, অ্যাটলিস্ট নিজের পরিবর্তনটা হয়তো আসতেও পারে। হয়তো তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে চিট করেছে, তোমার হাজব্যান্ড তোমার সাথে চিট করেছে, কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে সকল কিছুর ঊর্ধ্বে ভালোবাসাকেই প্রাধান্য দেয়, সে সকল কিছুর পরও ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরে থাকতে চায়। তো আজকে আমি সেরকম একটা গল্প হাজির করেছি, কিন্তু গল্পটা তুমি শোনার পরে তোমার জায়গা থেকে একটা সাপোর্ট আমার দরকার। সেই সাপোর্টটা বারবার আমি বলছি অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে বলবো, কিন্তু ওই পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকতে হবে। আর আজকে লাইভে ম্যাক্সিমাম মানুষকে আমি দেখাতে চাই, তো আমাকে একটু হেল্প করো, একটু সাপোর্ট দরকার তোমাদের। তোমরা নিজেদের টাইমলাইনে ভিডিওটা এখন শেয়ার করো যে তোমরাও দেখো, এবং তোমাদের বিভিন্ন গ্রুপ আছে আমি জানি, স্কুলে, কলেজের, ইউনিভার্সিটির, কিংবা তোমাদের বিভিন্ন রকমের অনলাইন পেজের গ্রুপ আছে আমি জানি, যে সমস্ত গ্রুপে একটা ভিডিও শেয়ার হলে প্রচুর মানুষ দেখে, তোমরা নিজেরাও ওই সমস্ত ভিডিওগুলো দেখো। আজকের এই এপিসোডটা আমি বলবো সেই সমস্ত গ্রুপে এই ভিডিওটা দেখতে দেখতে শেয়ার করে দাও, মানে লাইভটা দেখে দেখে শেয়ার করো এবং উপরে লিখে দাও প্লিজ জয়েন, আমরা দেখছি তোমরা দেখো। কারণ আজকের এইটার লাইভটা এত পরিমাণ শেয়ার হওয়ার এই কারণে প্রয়োজন যে আমি শেষে যে সাপোর্টটা তোমাদের কাছ থেকে চাবো, যদি সব জায়গায় শেয়ার না হয় সাপোর্টটা সবার কাছ থেকে আমি পাবো না। দ্যাটস ওয়াই আজকে শুধু আমার নিজের বা জাগো এফএমের স্বার্থে নয়, আজকে আমার এই বন্ধুর স্বার্থে, সত্যিকার অর্থে ভালোবাসার জয়ের স্বার্থে তোমরা লাইভটাকে শেয়ার করে দিও। আমি চাই ম্যাক্সিমাম মানুষ আজকের এই ভিডিওটা ইনস্ট্যান্ট দেখুক অথবা পরবর্তীতে দেখুক, বাট শেয়ার না হলে কারো কাছে পৌঁছাবে না। তবে বিনীতভাবে অনুরোধ করছি, লাইভটাকে আগে শেয়ার করো, কানে হেডফোন দিয়ে শুনতে থাকো এবং আমাদের পাশে থাকো। আর নেক্সট উইকে আসতে হলে আবারও বলছি রেজিস্ট্রেশনের কোনো বিকল্প নাই, এখানে রেডিওতে এসে বলতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RLS, স্পেস তোমার নাম, তোমার লোকেশন, তোমার প্রফেশন, তুমি কি করো, স্টুডেন্ট তাহলে মেনশন করো, কিসে পড়ো, জব করো তাহলে জব লিখো, হাউসওয়াইফ লিখে ফেলো, ডিভোর্সড ডিভোর্স কথাটা উল্লেখ করো। এবার নিজের ব্যবহৃত মোবাইল থেকে SMSটা পাঠাও 26969 এই নাম্বারে, আমাদের টিম মেম্বার পরবর্তী সপ্তাহে তোমার সাথে যোগাযোগ করবে। মনে রাখবা, আমার এই অনুষ্ঠানে আসতে হলে তোমাকে রেডিওতে এসেই গল্প বলতে হবে, তাই রেজিস্ট্রেশন করার জন্য SMS করার কোনো বিকল্প নেই। সো চলো আবার আমরা চলে যাই অর্পা, যেখানে আমি থামিয়েছিলাম 15,000 টাকা নিয়ে সেই কাকিমার বাড়ি থেকে বের হয়ে গেলে, আবার এবার কোথায় গেলে? পরে আমরা একটা ছোট্ট বাসা নেই, 600 টাকার বাসা, একটা মাটির বেড়াটে এরকম একটা বাসা নেই, সেখানে মুন্সিগঞ্জে আমরা থাকি। থাকার পরে পরে আসলে তখন তো বুঝে উঠতে পারিনি যে সংসার জীবনটা কী, এখানে কত কিছু প্রয়োজন, কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। পরে ওর সাথে মিলেই আমরা বাজারে যাই, বাজারে গিয়ে কিছু মানে কিছু পাতিল টাতিল এরকম কিছু কিনে নিয়ে আসি। আর সত্যি কথা বলতে আমি রান্না জানতাম না, আমি রান্না বাড়া কিছু জানতাম না, আসলে কী রান্না করব প্রথম দিন কী সেটাও বুঝতে পারতেছি না। পরে আমার হাজব্যান্ড ও আমাকে হেল্প করে অনেক এই বিষয়টাতে, ও আমার কাজের দিক থেকে সব দিক দিয়ে সহযোগিতা করে, আমাকে রান্না বাড়া শেখায়। পরে পাশের বাড়ির এক কাকি ছিল, তাকে ডেকে নিয়ে আসি যে কাকি কীভাবে কী করতে হয় আমাকে একটু শেখায় দেন। পরে তারা আমাকে একটু শেখায় দেয় সব বিষয় নিয়ে বাসা থাকি। পুরো আশপাশের লোকজন সবাই আমাকে নিয়ে একটু সমালোচনা করতো যে দেখ এত সুন্দর একটা মেয়ে অথচ কি বিয়ে করে নিয়ে আসছে, শুনছেন না কেউ মেয়েটা নাকি পালায় আসছে, এরকম সমালোচনা করে। পরে এই বিষয়গুলো আমি মানে শুনতাম ঠিকই, কিন্তু ভালো লাগতো না আর শুনতে।
পরবর্তীতে একটা সময় তাদেরকে বলেই বসে যে আচ্ছা দেখেন যেটা আমাদের ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আপনারা তো সমালোচনা করেন কিসের জন্য, আপনারা নিজেদের চিন্তা করেন না। পরে দু একটা কথা নিয়ে তারা একটু ওভার রিয়াক্ট করে ফেলে, পরে আমি সেখান থেকে চুপ হয়ে চলে যাই রুমে, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ঘরে চলে যায় যে তুমি এসব নিয়ে এত ও বোঝায় এটা যে এসব নিয়ে এত কথা বলো না, বাড়ির লোক অনেক কিছুই বলবে, আমরা নিজেরা ঠিক থাকলেই যথেষ্ট। ও আমাকে এটা আর কি বোঝায় দিল। পরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ হয়তো ও ঠিকই বলছে, যে আসলে তো আমরা বাইরের লোকের কথায় কান দিচ্ছি কেন, আমরা নিজেরা যদি ঠিক থাকি তাহলে তো সবই ঠিক থাকে। পরবর্তীতে আমি আশপাশে কিছু বাচ্চারা আছে, চিন্তা করলাম যে কিছু তো একটা করতে হবে। পরে আশপাশে কিছু বাচ্চাদের নিয়ে টিউশনি শুরু করি, যে আমি তাদেরকে পড়াইতে থাকি। এরকম করতে করতে প্রায় আমার এক বছরের মতো প্রায় হয়ে যায়। তখন হঠাৎ করে আমার চাচা দেখতে পায়, কারণ আমার চাচারা হচ্ছে মামলা করেছে আমার হাজব্যান্ডের নামে আর যে হুজুরটা বিয়ে পড়িয়েছিল তার নামে মামলা করে থানায়। করার পরে এরপরে তোমার চাচা আমাদেরকে দেখতে পায়, দেখতে পেয়ে তারা অনেক লোকজন নিয়ে আসে, আমরা যে বাসাতে ভাড়া থাকতাম সেখানে। আসার পরে অনেক সিনগ্রেট করে, সেখানেও আমার হাজব্যান্ডের গায়ে প্রায় বলতে গেলে হাত তুলতে যায়। পরে আমি সেখানে বাধা দিই, তাদের পাটা জড়ায় ধরে যে ওকে কিছু বললেন না, যা করার তো আমিই করছি, শাস্তি দিলে আমার দেন। পরে সেখান থেকে বিচার সালিশ করে আমার মা আসে, বাবা আসে, সবাই আসে, সবাই আমাকে বলে যে মা তুমি যা করছো করছো, ভুলে যাও, এক বছর তো প্রায় হয়েই গেছে, ভুলে যাও, এই ছেলেকে তোমার কী করবা, যার কোনো পরিচয় নাই, কিছু নাই, কার সন্তান কী বলা যায় না, ও তোমাকে কী সুখ দিতে পারবে, কোনো সুখই দিতে পারবে না, তার থেকে তুমি চলে আসো, এইভাবে বোঝায়। পর আমি হাতে পায়ে জড়ায় ধরি যে না, যা হয়েছে হয়েছে, মানুষের বিয়ে একবারই হয়, আমার মনে হয় আমি এই মানুষটার সাথে সারা জীবন সুখে থাকতে পারবো, তোমরা এটা মাইনে নাও। পরে এক পর্যায়ে অনেক নানা রকম কথা বিচার সালিশ করে আমার বাবা সরাসরি বলে দিল যে এরকম মেয়ে থাকার থেকে মরে যাওয়া ভালো। গ্রামে সবার সামনে আমাকে বলো যে তেজ্য করে দিল, এই বিষয়টা সে উল্লেখ করলো। তখন আমি এই বিষয়টা সহ্য করতে পারতেছিলাম যে আমার বাবা এই কথা বলো, তাদের জায়গা থেকে তারা পজিটিভ, কিন্তু কি করব, আমি মানতে পারতেছি না সেই বিষয়গুলো। পরে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি, তারা সবাই বলে যে আমাদের থাকতে হলে ওই গ্রামে থাকা যাবে না, ওই গ্রাম থেকে যেন আমরা বের হয়ে যাই। পরে আমার স্বামীর হাত ধরে সব কিছু নিয়ে চলে আসলাম, আর সারাটা রাস্তা কাঁদতে কাঁদতে আসছি। ওই দিনটা আমরা সারাদিন রান্না করি নাই, রান্না না করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি যে চলে যাব। যাবার আগে শুধু মার কাছে বলছিলাম যে মা একটা বলুন তো, আমার দোয়া করো যেন আমরা ভালো থাকি। আমার মা সরাসরি বলে দিল আমার মেয়ে মারা গেছে। পরে আমি ওকে নিয়ে ঢাকায় চলে আসলাম। আসলে ঢাকা শহর তো আগে কখনো চোখে দেখি নাই, চিনিও না ঢাকা শহর, গ্রামেই তো বড় হয়েছি, সব কিছু করছি সেখানেই। পরবর্তীতে এই ঢাকা শহরে আসলাম ঠিকই, কিন্তু কোনো জায়গা চিনি না, কোন জায়গায় থাকবো, কোন জায়গায় কী করব, কিছুই বুঝে উঠতে পারতেছিলাম। ওই দিন অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 11:30-12টার মতো বাজে, অত রাত্রে কই যাব, কোথাও তো থাকার জায়গা নাই। আমরা কী করলাম, দুইজন মিলে ওই যে কাউন্টারে নামছি ওই কাউন্টারেই আমরা থেকে যাই, যে আজকে রাতটা এখানেই থাকবো। পরবর্তীতে আমরা দুইজন ওই হাতের যে বস্তা বাড়তে ছিল সব কিছু নিয়ে সারাটা রাত সেখানে কাটাইছি। ভয়ও লাগছিল যে কখন কি হয় কখন কি হয়, যে তখন চিন্তা করিনি যে জীবনে হয়তো বা এরকম কিছু হবে, কিন্তু এর মধ্যেও একটা সুখ আমার মনে হতো, যে এর মধ্যেও হয়তো একটা সুখ। পরে ভোর হয়ে গেল প্রায়, ঘুরে তো নামাজ পড়তে চলে গেল, আমি ওখানে বসেছিলাম। পড়ায় আসলো, আসার পরে আমরা কী করবো, এদিকে ব্যাগ বক্সে তো অনেক কিছু ছিল, এগুলো নিয়ে কোথায় যাব কী করব কিছু বুঝতে। পরে একটা দোকানে বলে গেলাম যে ভাই এগুলো একটু রাখেন, আমরা একটু আসি। পরে ওই দোকানদার ভাইয়ের কাছে মাল সামানা রেখে আমরা দুজন মিলে আগে চিন্তা করে একটা বাসা খোঁজা দরকার, সব কিছু তো চলেই আসলাম যেহেতু বাসা খুঁজি, আর চিনিও না কোথায় থাকবো কী করব। পরে আমরা তখন মিরপুরের দিকে ছিলাম, মিরপুর একে
সেখানে আমরা থাকি একটা ছোট্ট একটা বাসা নিয়ে। ওইখানে প্রায় অনেক দিন যাবত আমরা ছিলাম, ছোট বাসা নিলাম, সেখানে অ্যাডভান্স দিতে হচ্ছে, পরে টাকা পয়সাও প্রায় শেষের দিকে, কি করব এখন, চলবো কি দিয়ে। এরপর আমরা সেখান থেকে বাসাটি নিলাম, সেখানে নতুন বাসনে ওঠানোর পরে পরে আমাদের যে বাড়িওয়ালা আঙ্কেল ছিল তাকে বললাম যে আঙ্কেল দেখেন আমাদের আমরা তো নতুন আসছি ঢাকা শহরে, তেমন কিছু চিনিও না। পর আঙ্কেল বললো যে ঠিক আছে আমি তোমার সাথে বিকেলে কথা বলবো। পরে সব ঠিকঠাক করাতে করার পরে সন্ধ্যার দিকে আবার ওই আঙ্কেলের বাসায় গেছি। পরে আঙ্কেল বললো যে হ্যাঁ বলো, তোমার সাথে দেখা করতে চাইছিলাম, দেখা করতে পারিনি, বলো তুমি কিছু বলতে চাচ্ছিলে। তো আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল দেখেন আমরা তো গ্রাম থেকে আসছি, তো এখানে আমার হাজব্যান্ড তো বেকার, আর আপনাদেরকে একটা বিষয় জানানো হয়নি, আমার হাজব্যান্ড কথা বলতে পারে না। তখন ওনারা বললো যে কথা বলতে পারে না, এরকম মানুষকে বিয়ে করছো কেন? তখন একটু খারাপ লাগলো যে লোকটার কাছে গেলাম একটা জন্য, লোকটা আবার কী কথা বলে। তো আমি তাকে বললাম যে আঙ্কেল ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আপনার কাছে যে বিষয়টার জন্য আমি আসছি, যদি আমার হাজব্যান্ডের একটা চাকরির কোনো ব্যবস্থা করে দিতেন অন্তত আমাদের জন্য উপকার হতো, কারণ আপনাদের এখানে তো অনেক কারখানা বা অনেক কিছুই আছে। তখন উনি বলল কি যে ঠিক আছে আগামীকালকে আইসো, আমি দেখি কি করা যায়। পরে আমরা বাসায় চলে গেলাম, বাসায় চলে যাওয়ার পরে আমার হাজব্যান্ডার বললো যে কোথায় গেছিলা তুমি, এরকম একটা বোঝাইলো। আমি বললো যে ওই জায়গায়। পরে সে আমাকে বোঝাচ্ছে যে না এখানে ওখানে যেন যাও, লোকজন ভালো না তো, এরকম সে বোঝায়। পরে রাত্রে আমরা ঘুমাই পড়ি, ঘুমার পরে এক পর্যায়ে রাত তখন 3:30 বাজে, ও তখন মাঝরাতে উঠে, ওঠার পরে মনে টেনশন করতেছে অতিরিক্ত, করতে করতে আমাকে আবার কি বোঝাচ্ছে যে এখনও সময় আছে, তুমি ফিরা যাও, যা হয়েছে হয়েছে, ফিরা যাও, কারণ তুমি এভাবে থাকতে পারবা না, কারণ তুমি যে পরিবেশে মানুষ হয়েছো আমাকে বোঝায় আর কি, কীভাবে থাকবা। তখন ওকে আমি একটা কথাই বললাম যে মানুষ তো কত কিছুই করে, তো আমি না একটু করলাম, আমি এই কালে না হয় পরকালে তো সুখ পাবো, তুমি এইসব চিন্তা বাদ দাও, ঘুমাও তো। ওই সব অনেক টেনশন করতেছে, ঘুমাচ্ছে না। পুরো ভোর হয়ে গেল, সকালে রান্না বাড়া শেষে আবার ওই আঙ্কেলের কাছে গেলাম যে আঙ্কেল আপনি যে বলছিলেন যে আগামীকালকে আসতে, তো আসছে আমাদের একটা কাজের বিষয় যে বলছিলাম। পরে আঙ্কেল কী করলো, ওকে নিয়ে গেল, নিয়ে যাবার পরে একটা গার্মেন্টস কোম্পানিতে চাকরি দিয়ে দিল সেখানে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালোই চলছিল, দুজনের চাকরিটা পাওয়ার পরে একটু মানে আস্থা পাচ্ছিলাম যে না অন্তত বেঁচে থাকার জন্য তো কিছু তো কিছু তো হয়েছে, এটাই যথেষ্ট, লাখ লাখ শুক্রিয়া। আর আমিও আশপাশে টিউশনি করলাম, টিউশনি শুরু করলাম। পরবর্তীতে আমার ইন্টার পরীক্ষা যদি শেষ হয়ে গেছে, আমার তো অনার্সে ভর্তি হতে হবে, আমার রেজাল্টও হয়ে গেছে সব, ভর্তি হওয়ার জন্য আমার তো অনেক টাকার প্রয়োজন, কী করব। পরেও প্রথম মাসে বেতন পেয়ে আমার ভর্তির ব্যবস্থাটা করে দিয়েছিল, ভর্তির ব্যবস্থাটা করে দিলাম। পরে আমিও পড়াশোনা করতে থাকলাম, আমি টিউশনি করতাম, করতে করতে এই আমাদের সংসারটা, আর ও চাকরি যেহেতু করতো, দুজনের সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছিল। তারপরে একটা পর্যায়ে দেখা যায় যে ও হঠাৎ করেই অনেকটা অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়া বলতে একটু জ্বর টর আসে, পরে 2-3 দিন আর কাজে যায় না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কী হয়েছে, বলে যে একটু খারাপ লাগতেছে তাই আর যাবো না। এদিকে অফিস থেকে বারবার ফোন আসে, 2-3 দিন হয়ে গেল কেন আসে না। পরে ও অসুস্থ শরীর নিয়ে আবার অফিস করতে থাকে। এবার আমাদের আমিও একটা ওখানে চাকরি পাইছিলাম মনীষী, তখনই তখন চাকরি বলতে একটা ছোটোখাটো একটা চাকরি। পরে ওই চাকরিতে মোটামুটি আমরা 6,000 টাকা বেতন পাইতাম সেখানে। পরে ও আবার পছন্দ করতো না যে না তুমি কেন চাকরি করবা, নিষেধ করতো তোমার চাকরি করার দরকার নাই, আমি তো করতে ইচ্ছে, আমাদের এটাতেই চলে যাবে। পরে আমি বললাম যে না তোমার একাতে কীভাবে যায়, ঢাকা শহরে তো অনেক খরচ দুজনের। এরপরে আমরা চিন্তা করলাম যে আসলে দুজনের খরচ দিয়ে যা হয় হোক, এখন অন্তত একটা সুখের দিন তো দেখতে পাচ্ছি, অন্তত কারো কথা মনে পড়তেছে না আমার, আর অতীতে কী করছি না করছি। ও আমাকে জিজ্ঞেস করে তোমার আব্বু আম্মুর কথা মনে পড়ে না, তো আমি বললাম যে মনে পড়ে কিন্তু তারা তো আমার কথা মনে করে না মনে হয়।
তো ও আমাকে আবার ইশারায় বোঝাচ্ছে তুমি যাও, যায় একটু ঘুরে আসো গা, বাপ মা তো কত রাগ করে কত কিছু করে, তুমি চলে যাও, এরকম আমাকে বোঝাচ্ছে। তো আমি বলতেছি না, যেখান থেকে একবার চলে আসছি সেখানে আর ফিরা যাবো না। পরে ওর চাকরি বাকরি প্রায় 3-4 বছর হয়ে গেল চাকরি করতেছে, আমাদের অনেক দেখা যায় যেখান থেকে উঠে আসছিলাম সেই জায়গা থেকে অনেকটা ভালো একটা পর্যায়ে আমরা আসছি দুজনে। হঠাৎ করেই একদিন আমি একটু অসুস্থ হয়ে পড়ি, আমার কেমন কেমন যেন লাগতেছে। পরে বলে যে তোমার কী হয়েছে, আমি বললাম যে আমার কেমন যেন লাগে, একটু অস্থির অস্থির লাগে। তো ও বলে যে আচ্ছা ঠিক আছে চলো, মানে ডাক্তারের ও আমাকে বোঝাচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু ও আবার কীভাবে নিয়ে যাবো, কারণ ও ডাক্তারের কাছে নিয়ে কোনো কথাও বলতে পারবে না কিছুই না, লোকজন মজা করবে। পরে আমরা যেখানে ভাড়া থাকতাম সেই পাশের এক আন্টি ছিল, ওই আন্টির সাথে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে তো ডাক্তার বলে একটু অ্যাসিডিটি হয়েছে, মানে ঠিক মতো খাওয়া দাওয়া করে না এই জন্য এরকম হতে পারে। পরে আমি ওখান থেকে একটু জ্ঞান জাম লাগছিল, আমি টিউশনি করতাম, তো পরে রাত হয়ে গেছে, রাত্রিবেলা টিউশনি করতে থেকে 8-10টা বাজে প্রায়, তখন আমি আসতেছি, আসার পরে হঠাৎ করেই কিছু ছেলে পিছু নেয়, যে সকালবেলা তো ওকে তো বলে আসছে যে ডাক্তারের কাছে যাবো, আর ওইখান থেকে আবার টিউশনি করতে চলে গেছি। পরে রাত হয়ে গেছে, ও টেনশন করতেছিল মানে বাসাতে, আমি আর ফোন টোনও কারো কাছে যা দিই নাই। পরে 4-5টা ছেলে আমার পিছু নেয় 10:30-10:30 আমি খুব ভয় পেয়ে যাই যে হয়তো চিনি না কোনো কেস হয়ে এরকম ছেলেরা পিছু নিছে, কী করবো, একটা ভয় ভয় কাজ করতেছিল। পরে ছেলেগুলো কী করলো, আমার পাশে এসে দাঁড়ায় পড়লো, যে তারপর বলতেছে যে আপু আপনাদের বাড়ি বাসা কোথায়, আমি বললাম যে এই পাশে আমাদের বাসা। তো বলছে আপনার বাসায় কে কে আছে, তো আমি বললাম যে আমার হাজব্যান্ড আছে আর আমি, এই দুজনই থাকি। তো সে আমাকে বলতেছে যে আপনারা কি এলাকায় নতুন আসছেন, আমি বললাম না নতুন আসিনি, প্রায় 3 বছর হয়ে গেছে আমরা আসছি এখানে। তো তারা এক পর্যায়ে দেখা যায় কি মানে আমার সাথে একটু কেমন কেমন যেন করতেছিল। পরে পাশের এক দোকানদার ছিল, আমি ভয় খুব ভয় পাইছি যে আমি এখন কী করবো। পরবর্তীতে ওই দোকানদারকে বলছি ভাই দেখেন কয়েকটা ছেলেরা আমাদেরকে এরকম বিরক্ত করতেছে। পরে ওই দোকানদার উঠে পড়লো, উঠার পর আর কয়েকজন দোকানদারকে ডাকলো, ডাকার পরে ওই ছেলেদেরকে অনেক বকাবদ্ধ করলো। পরে ছেলেটা এক পর্যায়ে বলে বসলো যে এ আপনার কী লাগে। পরে ওই দোকানদার বলে আমার বোন হয়, ওই ক্যামেরা অনেক আগে থেকেই চিনি। পরে ছেলেরা এটা ভেবে চলে গেল, কিন্তু কয়েকদিনে আমার ভয় ভয় লাগতেছিল যে আমি আসলাম যে বাসাতে যদি ওকে এই কথাটাও জানাই ও আসলে আমাকে আর তো বের হতে দেবে না। পরে এই বিষয়টা ওকে আর জানাই নাই যে বাইরে কী হয়েছে না হয়েছে। পরে চলে গেলাম, ওই ছেলেগুলো সকালবেলাও আবার ওই রকম মানে খালি দাঁড়ায় থাকে, কেমন সিনক্রিট করে, বাজে সিনক্রিট করে। পরে চিন্তা করলাম যে যে কী করব, আমরা এখন ওই মিরপুর থেকে বাসা ছাইরা দিলাম, বাসা ছাইরা দিয়ে এদিকে চলে আসলাম মৌচাক, বর্তমানে আমি মৌচাকে থাকি, এই এইদিকে বাসা নিয়েছি। ওরা ও ওইখানকে যে চাকরিটা করতো ওই চাকরিটাও ছাইরা দিছে, ছাইরা দিয়ে চলে আসছে। আসার পরে এইদিকে আমরা বাসা নিছি, বাসা নিয়ে ও এখন ওই এখানেই যে একটা চাকরি নিছে নিজে নিজেই, আগে তো একজন দিয়া দিচ্ছিল, এখন নিজে নিজে এখন চাকরি নিছে, এখানেই করতেছিল। এরপরে এখানে আসার পর নতুন বাসা নিলাম একটা, আমার অন্তত বান্ধবীরা হয়ে গেল, বান্ধবীদের সাথে মিলে একটা বাসা নিই, বাসা নিয়ে সেখানেই থাকি। থাকার পরে আমি মাঝখানে অসুস্থ হয়ে যাই, কারণ আমার বাচ্চা পেটে ছিল, বাচ্চা পেটে থাকাতে অসুস্থ হয়ে থাকার কারণে আমি কিছু করতে পারতাম না, ঠিকমতো খেতেও পারতাম না, কিছুই না যে কী করবো। এরপরে কয়েকদিন তো কিচ্ছু করতাম, মাথা টাথা সারাক্ষণ ঘুরে আমি খালি শুয়ে থাকি। পরে ও কাজে থেকে আসে, এটা সে রান্না টান্না সব কিছুই করে, আমার হাজব্যান্ড রান্না টান্না করে দেখা যায় আমাকে খাওয়ায় দেয়, আমাকে সব কিছুই করে। ওর উপরে একটা বেশি প্রেশার পড়ে যায়, কারণ আমি তো কিছু করতে পারতেছি না, ও আবার এরকম করতেছে সব কিছু করে। এরপরে আমি ওকে বললাম যে থাক তুমি যা করছো করছো হয়েছে, এই ওরও তখন ওভার টাইম চলতেছিল, ও সারা রাত বাইরে থাকে, আমার এদিকে বাসায় টেনশন হয় ও বাইরে থাকে, আমি তো বলেও ভুল করলাম যে তোমার বাসায় আসা লাগবে না, যা হয়েছে হয়েছে, আবার টেনশনও হয় কী করবো। পরে বান্ধবীদেরকে সাথে থাকি ঠিকই, পরে ওকে আবার ফোন দিয়ে রাত তখন 2টা বাজে বলে যে তুমি চলে আসো, তোমার কাজ করা লাগবে না, ওই
এক ভাই ছিল, তাদেরকে বলি যে ওকে পাঠিয়ে দেন, পরে ও চলে আসে বাসায়। এসে আমাকে বোঝাচ্ছে যে তুমি থাকতে বলো, আবার তুমি যাইতে বলো, আমি তো বুঝি না কিছু, এরকম আর কি সারাই বোঝাচ্ছে। তখন আমি আবার ওর সাথে একটু চিল্লাচিল্লি করতেছি যে আমার শরীর ভালো লাগে না, আমি কি করব, অথচ তো তুমি বোঝো না, এটা বুঝবাও না, এরকম একটু একটু নানারকম কথা বলে ও হয়তো বা একটু কষ্ট পায় তখন আর কি। যে ও তখন মনে করে যে আসলে তো আমি মনে হয় ওর ভাষাগুলো বুঝি না, ও এটা মনে করে, মনে করে দুজন একদিন প্রায় কথাই বাদ দিয়ে থাকি ওর সাথে, যে ওর সাথে কথাই বলবো না আমি, এটা বলে পরে একদিন কথা না বলে থাকি। ও এটা নিয়ে খুব কষ্ট পায় যে আমার সাথে কথা বলতেছে না, রাগ করছে, আমি কী এমন করছি যে ও আমার সাথে রাগ করে আছে। ও আবার আমার কাছে আসছে, আসে আমার রাগ ভাঙাচ্ছে, যে বোঝাচ্ছে আর কি যা হয়েছে হয়েছে, ভুলে যাও। এরপরে এখন তারপরে আমার বাচ্চা প্রায় 6 মাস হয়ে গেল আর কি পেটে, তখন আবার ডক্টরের কাছে গেলাম আমি। তো ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর বললো যে আমার ছেলে হবে, এরকম সেটা আমি অনেক খুশি যে আমার ছেলে হবে। পরে গ্রামে ফোন দিয়েছি, আমার চাচার কাছে ফোন দিয়েছি, চাচা আমার ছেলে হবে। চাচা আমার কলটা পেয়েই লাইনটা কি দিল, কেটে আর কথা বলো না আমার সাথে। পরে লাইনটা কেটে দিল, পরে আবার ওকে বললাম জানো আমি গ্রামে ফোন দিয়েছিলাম, চাচা কেটে দিল। পরে ও বোঝাইলো যে তুমি দিতে থাইকো, এরকম আর কি বোঝাইলো। আবার পরে আমার মামাদের বাসায় ফোন দিছি যে মামা আমার এরকম ছেলে হবে, জানে মামা বললো যে ভালো থাক, দোয়া করি, এভাবে এরকম বলে দিল একটা কথা। তার মনে হয় কী ব্যাপার, কেউই খুশি না মনে হয়, আসলে আমি এমন একটা কাজ করছি জীবনে যে মনে হয় সবার কাছে আমি বোঝা হয়ে দাঁড়াইছি এখন, এমন অবস্থা। আমি তো ছেড়ে চলেই আসছি ওদের থেকে, তাও ওদের বোঝা মনে হয়, আচ্ছা না বললো কথা। এরপরে আমার বাসাতে থাকতে 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 হঠাৎ কেমন কেমন যেন লাগে, মানে বুঝে উঠতে পারে না আমার কেমন লাগে, অস্থির অস্থির লাগে। তখন তো অফিসেও যাই না, কোথাও যাই না, চাকরি মাকরি করি ঠিকই কিন্তু সেখানে আর যাই না, কারণ অসুস্থর জন্য সেখানে আর যাচ্ছি না। পরে আমার বাচ্চা হওয়া টাইম, ওই টাইমটাতে আমার সিজারিয়ান সমস্যা ছিল যে সিজার করতে হবে, বাচ্চা হবে, কিন্তু ওই সময় আমাদের কোনো সেরকম টাকা পয়সাও ছিল না যে সিজার করাবো কী দিয়ে। পরে ওর বন্ধুর কাছ থেকে কিছু টাকা হালত নিয়ে আসার পরে পরে আমি ওকে জিজ্ঞেস করি তুমি টাকা কই পাইছো, তো ও আমাকে ঈশার একটা বোঝাইলো যে ও নাকি অগ্রিম বেতন পাইছে। তা আমি যদি অগ্রিম বেতন পাইছে, তা আমার একটা চিন্তা ছিল যে আমি যদি কারোর কাছ থেকে কর্জ করি আমি দিব কোত্থেকে, আমাদের তো যেটা হয় যে ও যেটা বেতন পায় সেটা তো বাসা ভাড়া খরচ, আবার আমি এখন অসুস্থ আমার সেদিকে লাগে কী করব। পরবর্তীতে ওমর না হওয়ার পরে আমি হসপিটালে ভর্তি হয়ে যাই, পরে আমার একটা ছেলে হয় আলহামদুলিল্লাহ। প্রেগনেন্ট দুজন অনেক ভালো থাকি, ভালোই আমাদের দিন জীবনযাপন চলছিল। আর তখন 3 মাস আমি তার অফিসেও যাই নাই, আমি বাসাতেই থাকতাম, এই বাচ্চাকে সময় দিতাম। এরপরে হঠাৎ একদিন গ্রামে আমার এক ভাইকে সাথে পরিচয়, সেই ভাইয়েরকে ফোন দিই যে আমি যদি একটা আমার মায়ের নাম্বার পাইতাম তাহলে একটু উপকার হতো, আমি বর্তমানে তো আমার মায়ের নাম্বারটাও জানি না, একটু যদি দিতি আমাকে। পর ওরা আমার মায়ের নাম্বার অ্যারেঞ্জ করে আমাকে দেয়, যে আমি প্রায় অনেকদিন কথা বলি না আমার মায়ের সাথে, একটু কথা বলি তার সাথে। পরে ফোন দিতে যাই, যাওয়ার পরে আমার হাজব্যান্ড চলে আসে, পরে আর দিই না ভয় করে যে যদি ও মাইন্ড ট্রেন্ড করে, কিন্তু ও তো কখনো মাইন্ড করবে না এটা তো আমি জানি, তারপরেও নিজের থেকে এরকম মনে হইতো, কিন্তু মন থেকে মেনে নিতে পারতাম না যে বাপ মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে, কারোর সাথে আমি যোগাযোগ করতে পারছি না। আমার বুকের ভিতরটা মনে হয় যন্ত্রণায় হাহাকার করতো যে আমি একটাবার যদি তাদের কথা জানতে পারতাম, বা একটাবার আমার মনের কথাগুলো তাদের বলতে পারতাম, হয়তো নিজেকে নিজের মানে শান্তি পাইতাম অন্তত, যদি কেউ আমার সাথে একটাবার কথা বলে। কিন্তু কেউ আমার সাথে তো সেরকম যোগাযোগও করে না, কিছুই করে না। পরে আমি আর ফোন টোন দিলাম না, যে নাম্বার তো পাইছি থাক আমি পরে কথা বলবো না। একসময় বাসাতে আসলাম, বাচ্চার জ্বর টর হইলো, পরে কী করব। পাশের এক বোন ছিল, সেই বোনকে ডাকলাম যে দেখেন আমার বাচ্চাটা তো খুব জ্বর, আমি তো বুঝতে পারতেছি না কী করব।
পরে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তো ডক্টর বললো যে বাচ্চার নাকি সুগারের প্রবলেম আছে, তো এটা নীল হয়ে গেছে আর কি, প্রায় 1 পয়েন্টের মতো। তখন আবার টেনশন হলো, আল্লাহ বাচ্চার আবার কী হইলো। পরে কয়েকদিন 4-5 দিনের মতো হসপিটালেই ছিলাম, থাকার পরে বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে উঠলো। পরে বাসায় ফিরলাম আমরা। বাসায় আসার পরে আমার মাকে ফোন দিছি যে আজকে মায়ের সাথে কথা বলবো। মাকে ফোন দিলাম যে আমার ভালো আছো, জিজ্ঞেস করতেই তো বলো যে হ্যাঁ ভালো আছি, এটা বললো। বলার পরে যে আর কোনো কথা বললো না, কথা না বলে ফোনটা আর কি কেটে দিল। কেটে দেওয়ার পরে আবার ফোন দিলাম, পরে আমার ছোটো বোন ছিল, ছোটো বোনটা দিয়ে ধরাইছে যে ওর লাগে কথা কো। পরে ছোটো বোনের সাথে কথা বলতে বলতে ছোটো বোন এক পর্যায়ে মানে হাউমাউ করে কান্দে দিছে যে আপু তুমি চলে আসো, আপু তুমি চলে আসো। পরে আমিও এটা নিয়ে কাঁদতেছিলাম যে কি করব, এতটা বছর পরিবার ছাড়া, ছোটোবেলা থেকে বড় হয়েছি আর এখন পরিবার ছাড়া রয়েছি, কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে আমার, যন্ত্রণা। আমার মনে হচ্ছে যে এখনই ওদের কান্না কান্না যেহেতু শুনছি, এখনই ওদের কাছে চলে যাই, কিন্তু যাইতে পারি নাই, যে আবার না জানি কোন বিপদটা সামনে আসে গেলে, এটা মনে করে আর গেলাম না। পরে চলে আসলাম, আসার পরে অফিসে গেছি, অফিস করে সারাটা দিন শুধু পরিবারের কথাটা মনে পড়ে যে তাদের সাথে যদি, তারা যদি একটাবার আমার মেনে নিত, হয়তো বা তাদের কাছে ফিরে যেতে পারতাম, হাসি খুশিভাবে তাদের সাথে থাকতে পারতাম। পরে একটা পর্যায়ে চিন্তা করি যে আচ্ছা আমার হাজব্যান্ডের যে পরিবার আছে কি না যদি একটাবার খোঁজ নিতে পারতাম। পরে এলাকার এক ভাই যাদের আমি নাম্বার পাইছি তাকে বলি যে আমার হাজব্যান্ডের কোনো পরিবার যদি থেকে থাকে অন্তত আমি তো জানতে পারবো, একটু যদি খোঁজ নিয়ে দেখতেন। পরে সেই ভাইয়ের খোঁজ টোজ নেয় যে ওর কোনো পরিবারের কোনো সন্ধান পায় কি না, বা যে মাদ্রাসায় পড়াশোনা করতো সেই মাদ্রাসায় যোগাযোগ করে যদি ওর পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়, কিন্তু চেষ্টা করেও কোথাও তার পরিবারের সন্ধান বা কোনো আত্মীয় স্বজন কারো কিছুই পায়নি, কোনো তথ্যই পাওয়া যায় নাই। পরে কী করবো, পরে চিন্তা করলাম যে সেটা ভাগ্যে যেটা হয়েছে এটা মেনে নিই থাক। তারপর ইচ্ছা থাকতো যে ও কোন পরিবার ছিল, যদি একটাবার জানতে পারতাম অন্তত আমার পরিবার তো বুঝতে পারতো, কিন্তু কোনো যোগাযোগও করতে পারলাম না, কিছুই ঠিকানা কিছুই খুঁজে পেলাম না। পরে ওকে জিজ্ঞাসা করতেছিলাম ওই বিষয়টা, আচ্ছা মানে বোঝাচ্ছিলাম আর কি, তুমি কি তোমার পরিবারের বা কোনো কিছু কখনো কি মনে পড়ছে বা এরকম কি দেখছো বা কিছু মনে আসছে কিনা জিজ্ঞেস করতেছে। তখন ও মানে ইশারায় বোঝাচ্ছে না ওর নাকি সেরকম কিছু মনে পড়ে না, আর যতটুকু তথ্য নিয়ে জানতে পারছে যে ও যে মাদ্রাসায় পড়া এতিমখানায় ছিল সেখানে অনেক ছোট্টবেলায় নাকি ওকে দিয়ে গেছে, প্রায় ওর বয়স নাকি 4 বছর ছিল তখন নাকি ওকে দিয়ে গেছে। পরে আর তখন আর এই বিষয়ে জিজ্ঞেস করেন যে আসলে এই বিষয়ে জিজ্ঞেস করে ওর, ও দেখে যে তখন চোখ কান্না করতেছে, ওর খুব খারাপ লাগতেছে এই বিষয়ে জিজ্ঞেস করাতে। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ আমি মনে হয় আবার না জেনে একটা ভুল করে বসলাম, ওকে কষ্ট দিয়ে ফেললাম, আল্লাহ আমাকে মাফ করো। ওর ওকে বোঝাইলাম যে দেখো যা হয়েছে হয়েছে, তোমার পাশে আর কেউ থাক না থাক আমি আছি তোমার পাশে, যা হয় হবে, যাও আর কোনো আর কখনও তোমাকে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবো না। ওকে বলো। পরে ও ও আস্তে ধীরে শান্তমন্ত হইল। পরে আমার অফিস একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি ওকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমার কলিগরা সবাই বলল যে আমার হাজব্যান্ডকে পরিচয়, ও আমার হাজব্যান্ড অত সুন্দর ছিল, সবাই পছন্দ করতো। দেখা যায় একটা বাইরের এক গেস্ট ছিল, ওই গেস্ট অবশ্য জানতো না যে ও যে কথা বলতে পারে না, ওর সাথে মনে হয় অনেক রকম কথা বলতেছিল কিন্তু ও তো কিছু শুনতেও পায়নি বোঝেও নাই। পরে একটা পর্যায়ে সে আরেকজন বললো যে ও কাকে কী বলছেন, সে তো কানেই শোনে না, এইভাবে একটা কথা বলছে কানেই শোনে না। পরে এই কথাটা যখন আমার কানে আসছে আমার খুব খারাপ লাগছে বিষয়টা জেনে, তখন আমি তাদেরকে বলছি যে একটা মানুষ কানে শোনে না, আপনারা তো জানেন বোঝেন সব কিছু, তাহলে এইভাবে বলার কী আছে। তখন তারা আবার আমাকে এরকম বোঝাচ্ছে যে শুনছি তো গ্রাম থেকে নাকি তোমাদের বাইর করে দিছে, এই ধরনের কথা তো শুনছি, তো এটা সত্যি নাকি? আমি তো গ্রাম থেকে বের করে দিই কার স্বেচ্ছায় চলে সেটা আমাদের বিষয়, আপনারা এই বিষয়ে কেন কথা বলেন এখানে? প্রথমে এর আগেও একবার এই বিষয়টা নিয়ে এক জায়গাতে তর্কাতর্কি হয়েছিল, আবার এখানেও আমার অফিসেও এরকম একটা অবস্থা। পরবর্তীতে সে প্রোগ্রামে আমি না খাওয়া দাওয়া না করেই ওর সাথে বের হয়ে চলে আসি, তো যেখানে আমাদের কীভাবে কথা বলে সেখানে থাকবই না, পরে চলে যাই।
ওখানে বাসায়। যাবার পরেই বাসাতে চলে উপর ওই বিষয়টা নিয়ে বুঝতে পারে, আসলে ও কথা বলতে না পারলে ও অনেক কিছু বুঝতে পারে। এই বিষয়ে ও চুপচাপ থাকে, শুধু আমি চুপচাপ থাকে, খাওয়া দাওয়া করতেছে না, কিছুই করতে, আমাকে কী হয়েছে বিষয় তো টেনশন করতেছ, ওরা যে না কোনো টেনশন করতেছি না, আমাকে বোঝায়। পরে আমি ওকে বোঝাইলাম যে বাইরের লোক কে কী বললো না বললো এগুলো কান দিও না, তোমাকে এই বিষয়টা আমি আগেও বলছি এখনও বলতেছি, এসব বিষয়ে কান দিও না। পরে ও আমাকে বোঝায় যে এইভাবে কতদিন কতদিন এভাবে মেনে নিতে পারবা, কতদিন একটা সময় একটা না একটা সময় তো নিজের হারটাকে মেনেই নিবা যে তুমি হেরে গেছো। তো আমি সবসময় বলে আসছি যে আমি কখনোই এই কথাটা বলবো না যে আমি হেরে গেছি, আমি হেরে যাইনি, আমি জিতে গেছি, যে আমি তোমার মতো একজন মানুষ পাইছি। ও অনেক পরহেজগার ছিল, ও পাঁচ বক্ত নামাজ পড়ে, ও রোজা রাখে, ও সব কিছু করে। আমার এই জিনিসটা ওর খুব ভালো লাগতো যে ও কখনো কারোর সাথে কখনো রিয়াক্ট করে না বা উঁচু ইয়াতে তাকাবে তার দিকে তাকায়নি কখনো। ওকে যদি কেউ কখনো খারাপভাবেও দেখছে ওর তার দিকে আর ফিরেও তাকেনি, চুপচাপ মাথা নিচ করে সেখান থেকে চলে আসে। এরপরে আমি ওকে একদিন জিজ্ঞেস করতেছি যে আচ্ছা তুমি কি আমার নিয়ে মানে অসুখী এরকম যে আমি যে বাইরে চাকরি বাকরি করি এই বিষয়টা কি তোমার অপছন্দ কোনো কিছু? তো আমাকে একটা জিনিস বোঝায় যে আর যদি আমার সামর্থ্য থাকতো বা কিছু থাকতো তাহলে আমি তোমাকে দিয়ে আমি চাকরি করাইতাম না। ও আমার এমনি বোঝাইলো আর কি যে চাকরি করাইতাম না। তো আমি তো ওকে বললাম যে দেখো মানুষের জীবন তো কত কিছুই হয়, আর চাকরি করলে কী হয়? আর ও আমাকে বোঝায় যে মেয়ে মানুষের চাকরি করতে হয় না, এইভাবে বোঝাচ্ছে আর কি, আমাকে করতেও হয় না, কিন্তু আমাদের পরিস্থিতিটা এমন পর্যায়ে যে না করে তো উপায় নেই, করতে দেয় ঢাকা শহরে না আমি চলবো কীভাবে, দুজন মিলে নাচ করলে বোঝো না এটা একটা বাচ্চা হয়েছে আমাদের, এই বাচ্চার দুধ কিনতে ইয়া লাগে, কী করো কোন দিক থেকে কী করবো, তুমি করো আমি করো সব দিক থেকে তো খরচ হয়েই যায়, সেভ করতে তার পারি না। পরবর্তীতে আমার হাজব্যান্ড আবার চুপ হয়ে গেল, আমাকে বোঝানো ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় ওইটাই করো। তারপর আমরা আবার একদিন ঘুরতে গেছিলাম দুজনে, ঘুরতে যাওয়াতে হঠাৎ করেই একটা ইয়েতে রমনা পার্কে ঘুরতে গেছি, সেখানে সন্ধ্যার দিকে কয়েকটা ছেলে পিছনায়, আবার পিছনে হঠাৎ করে এক পর্যায়ে দেখা যায় কি আমার হাতটা ধরে বসে, হাত ধরে বসে ছেলেটা, পরে ও তাদের সাথে রিয়াক্ট করে, ও তো কথা বলতে পারে না, কী করবে এখন, কাকে ডাকবে কে কী করবে, ও এমনি চিল্লাচ্ছে শুধু, চিল্লাচিল্লি করাতে ওই ছেলেগুলো না খুব মজা নিচ্ছিল যে কথা বলতে পারে না দেখে, একটা মানে কেমন কেমন যেন করতেছিল যে হ্যাঁ ও হ্যাঁ করতেছে দেখে, ওরা ওরকম মুখে ভেঙাচ্ছিল। আমি আসবো আবারও আপনার কাছে, আমি জানি না আজকের এই এপিসোডটা আপনারা কতজন দেখছেন কতজন শুনছেন, বাট আমার লাইফের আমার এই প্রায় এক যুগ হতে চলেছে রেডিও ইন্ডাস্ট্রিতে এবং এই ধরনের শো আমি উপস্থাপনা করে যাচ্ছি, এর মধ্যে আজকের এপিসোডটা আমার কাছে মনে হচ্ছিল যে ভালোবাসা কি, মানে ভালোবাসা এই যে লাভ স্টোরি বলি এটা যদি মিনিং থেকে থাকে তাহলে আজকের এপিসোডটা হচ্ছে তার মধ্যে একটি পর্ব, এবং এই পর্বের মানে প্রতিটি লাইন যখন আমি শুনছি, স্টোরি তো আসলে এটা তো একটা ডায়েরির মতো, প্রত্যেকটা পাতায় পাতায় গল্প, হয়তো এই মানুষটা খুব সহজে বলে ফেলছে গল্পটা, বাট জীবনটা তো আসলে এত সহজে সে কাটাচ্ছে না, তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কতটা কঠিন সেটা আপনারা যারা মনোযোগ দিয়ে গল্পটা শুনছেন বা দেখছেন তারা হয়তো উপলব্ধি করবেন, যারা হাজারো কাজের ভিড়ে শুনছেন শুধু গল্প শোনার জন্য তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যেহেতু এই মুহূর্তে আমি স্টুডিওতে হটসিটে, আমার এই মুহূর্তে অন্য কোনো চিন্তা নাই, আমি শুধু গল্পটাই মনোযোগ দিয়ে শুনছি, যার কারণে আমি বুঝতে পারছি এই মানুষটার বর্তমান সিচুয়েশন এবং সে বিগত এতগুলো বছর কিসের ভিতর দিয়ে পথ পাড়ি দিচ্ছে। লাস্টে ঘটনাটা হচ্ছিল, সে বলছিল যে তার হাজব্যান্ড যেহেতু কথা বলতে পারেন না, তার ওয়াইফের সাথে যখন কিছু বখাটে বাজে আচরণ করে সেই সময় সে আসলে চিৎকার করে কারোকে হেল্পও চাইতে পারছে না, যেহেতু সে নিজে তার সে তো বোবা, সে তো কথা বলতে পারে না, সেই সুযোগটাও এক শ্রেণীর মানুষ নেয় এই শহরে এই দেশে এই পৃথিবীতে, ধিক্কার জানায় সেই সমস্ত মানুষদেরকে, ধিক্কার জানায় সেই সমস্ত অমানুষদেরকে। শুধু এইটুকু বলবো,
আপনার পাশে যদি এই রকম কখনো অমানুষ আপনারা দেখেন রুখে দাঁড়াবেন, নয়তো এই অমানুষদের কারণেই পৃথিবীটা একসময় ধ্বংসলীলায় পরিণত হবে। আর যদি কোনো অমানুষ আমার এই অনুষ্ঠান শুনে থাকেন, আমি উদ্দেশ্য করে বলছি তাদেরকে, হয়তো কোনো দিন আপনার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি, তো আপনি যদি কখনও মনের ভুলে এই রকমের সুযোগ সন্ধানী আচরণ করে থাকেন, তাহলে আপনাকে বলছি উপরে একজন আছেন, তিনি সব দেখছেন। শুধু এইটুকু মাথায় রাখবেন। পৃথিবীতে হয়তো আপনি ভাবছেন আপনি রাজত্ব করছেন, আপনি হয়তো সব কিছু করে যাচ্ছেন, কেউ আপনাকে থামাতে পারছে না, আপনি হয়তো একজনের অসহায়ত্বের সুযোগটা নিচ্ছেন, কিন্তু উপরে একজন দেখছেন, হয়তো হিসেবটা এপারে ওপারে দুপারে আপনাকে মেলাতে হবে। আর আজকের এই এপিসোডটা আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো, আজকের এপিসোডটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করার কথা বলছিলাম, এতটুকু কৃপণ মানে কি করে হন আপনারা, যে আজকের এই এপিসোডটা আমি যখন বলছি সবচেয়ে বেশি শেয়ার করতে, কেন করছেন না, কেন মনে হচ্ছে যে এটা শুধুমাত্র জাগো এফএমের প্রচারণার স্বার্থে বলা হচ্ছে, কেন মনে হচ্ছে যে এটা উদয় শুধু স্বভাবজাতভাবে বলছে শেয়ার করতে, আমি বারবার বলছি অনুষ্ঠানের শেষে আই নিড এ সাপোর্ট, আমার আপনাদের কাছ থেকে একটা সাপোর্ট লাগবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি প্রত্যেককে বলেছি যে প্রত্যেকে নিজের টাইম লাইনে এবং অ্যাটলিস্ট 10টা গ্রুপে লাইভটা শেয়ার করে দেন, বিকজ আমি যখন সাপোর্টটা লাস্টে গিয়ে চাবো তখন ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে সাপোর্টটা আসতে হবে। তো ভাই আপনি তো সাপোর্ট করছেন না, আপনি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে এই ভিডিওটা দেখছেন আমি জানি, বাট আজকে এই এপিসোডটা 10টা গ্রুপে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনি নেন। এই গল্পটা যদি সবার কাছে না পৌঁছায় আমি অনুষ্ঠানের শেষে যেই সাপোর্টটা সবার কাছে চাবো সেটা আমি পাবো না। আপনি কি বুঝতে পারছেন? আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, যারা ভিডিওটা দেখছেন লাইভ দেখছেন, প্রত্যেকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে ভিডিওটা শেয়ার করে দেন, শুধুমাত্র অনুষ্ঠানের প্রচারণার স্বার্থে মার্কেটিং পলিসি এটা না, যদি সেটা হতো তাহলে হয়তো এতবার করে কথাগুলো বলতাম না, হয়তো আপনাকে এই উচ্চ স্বরেও কথাটা বলতাম না। শুধু এই কারণে বলছি যে আমি প্রতি মুহূর্তে দেখছি কতটা শেয়ার হচ্ছে, আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আর কিছুক্ষণ পরে আমার জায়গা থেকে আমি একটা কিছু চাবো আপনার কাছে, তো আমি তো সেটা ম্যাক্সিমাম মানুষের কাছে চাইতে চাই, ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা তো আপনাকে নিতে হবে। ভাই যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করতেছি, প্রবাসে যেই সমস্ত মানুষের আছে তাদের গ্রুপগুলোতে আমাদের ভিডিওটা শেয়ার করেন, যারা বিভিন্ন গ্রুপে আছেন, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি সেই সমস্ত গ্রুপে এই লাইভটা শেয়ার করেন। আই নিড এ সাপোর্ট, আমার খানিকক্ষণ পরে, আমি অনুষ্ঠানটা অলমোস্ট প্রায় শেষের দিকে চলে যাচ্ছি, আমরা হাফ অ্যান আওয়ার পরে হয়তো আমি প্রোগ্রামটা শেষ করব, তখন আমি একটা সাপোর্ট চাবো। অনুষ্ঠানের শুরুতেই আমি বলে নিয়েছিলাম আপনাদেরকে, স্টুডেন্ট যারা রয়েছে তুমি হয়তো ভাবছো আমি কী সাপোর্ট করবো, ভাই তুমি লাইভটা শেয়ার করো না, হাতটা গুটায় বসে থাকো কেন, লাইভের নিচে আন্দাজে কমেন্ট করতেছো, কমেন্টটা বন্ধ করো এবং লাইভটাকে বিভিন্ন জায়গায় পৌঁছায় দাও। ইন্টারনেটে সুফল বলে একটা বিষয় আছে, সবসময় কুফলটাকে নিয়ে নেগেটিভ বিষয়গুলো নিয়ে না ভেবে মাঝে মধ্যে একটু নিজেকে মানে পজিটিভলি ইউজ করো না নিজের মেধাকে। সো এই লাইভটাকে আমি বলছিলাম বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে দেন। এই মানুষটা গল্প বলছে, অনেক কষ্ট করে তার ভিতরে চাপা কান্নাটা সে আটকে রাখার চেষ্টা করছে, আমি নিজে এখানে বসে রিয়েলাইজ করতে পারছি। আপনি বোঝেন, একটা মেয়ে একটা এতিম ছেলেকে বিয়ে করেছে, এতিমখানাতে বড় হওয়া একটা ছেলেকে, এবং সে কারণে তার ফ্যামিলি তাকে বের করে দিয়েছে বাড়ি থেকে, ছেলেটি বোবা, জন্মগতভাবে বোবা, সেই মানুষটার সাথে দীর্ঘদিন ধরে কথা মানে আপনি বুঝতে পারেন, ওয়ান সাইডেড টক, মানে একটা মানুষ একলা একলা কথা বলে যায়, আরেকটা মানুষ শুধু ইশারায় তার সাথে কথা বলে, সে ভাষা আপনি আমি বুঝবো না, শুধু এই মানুষটা বুঝবে। তাদের ঘরে একটা সন্তান এসেছে, 7 মাস বয়স হবে তার, এরকম একটা মানুষকে আমি আজকের এপিসোডে নিয়ে আসছি, এবং আমি শুরুতেই আপনাদেরকে বলেছি আমি অনুষ্ঠানের শেষে আপনাদের কাছ থেকে একটা সাপোর্ট চাবো, এবং আপনারা হয়তো মানে এতক্ষণ ধরে যারা গল্প শুনছেন হয়তো গল্পের শেষ পার্টে গিয়ে ভাবতেও পারবেন না যে এই রকম কিছু ওয়েট করছিল, তো আমি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, চেয়ে নিচ্ছি। সো আপনারা এত নিশ্চয়ই এতটা রোবটিক হয়ে যান নাই যে এতগুলো কথা ব্যয় করার পরে একটা মানুষের এই অবস্থায় এসে তার জীবনের এই গল্পটা বলার পরও আপনি নিজেকে আটকে রাখবেন। আপনার একটা সাপোর্ট আমাকে দেন আপাতত, এই লাইফটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করেন। আমি আবারও বলছি অনুষ্ঠানের প্রচারের স্বার্থে নয়, আই নিড এ সাপোর্ট। কী সাপোর্ট লাগবে সেটা আমি অনুষ্ঠানের শেষাংশে গিয়ে বলবো, তার আগে আমার উপর একটু ভরসা রাখেন, লাইফটাকে শেয়ার করে দেন, বিকজ ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে সাপোর্ট না আসলে আজকের এই এপিসোডটি আমি যে উদ্দেশ্য নিয়ে করছি সেটি সফল হবে না। সো আমি এর আগে যতবার
এই ধরনের শো করেছি, আমি বিফল হইনি, কারণ আপনারা আমাকে বিফল হতে দেন নাই। সেটা যে প্রান্ত থেকেই হোক, সেটা জাগো এফএমের এই লাভ স্টোরি থেকে হোক কিংবা আরজি উদয়ের ফেসবুক পেজ থেকে হোক, যখনই আমি যে কোনো কাজ করতে আসছি আপনারা আমাকে সাপোর্ট দিছেন, আর সেই বিশ্বাস নিয়েই আমি কাজটা শুরু করি। আমি খুব সাধারণ একটা মানুষ, বাট আপনারা আমাকে অসাধারণ সাপোর্ট অলওয়েজ দিয়ে যান। স্টুডেন্ট, প্রবাসী, দেশের ভাই ব্রাদার, ওই গার্মেন্টস কর্মী থেকে শুরু করে ব্যবসায়ী, ডাক্তার, লয়ার, সবাই সবাই, আমি জানি এখানে এই অনুষ্ঠানটা লাইভে কিছু মানুষ দেখছে, পরবর্তীতে রাতের মধ্যে এটা আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছায় যাবে যখন আপনারা ভিডিওটা শেয়ার করবেন। বাট আমি বলেছি আজকে সেটা লাইফ টাইমে শেয়ার করা উচিত, বিকজ আপনি যদি লাইফ টাইমে শেয়ার না করেন, আমি যে সাপোর্টটা চাবো সেটা ম্যাক্সিমাম মানুষের কাছে ইনস্ট্যান্ট পৌঁছাবে না। বাট আমার হাতে সময় অল্প, সাপোর্টটা আমার খুব দ্রুত প্রয়োজন। সো আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রত্যেককে, আপনার লাইক দেওয়া আছে মিনিমাম 10-20 গ্রুপ, আপনার প্রোফাইল ঘাটলেই পাওয়া যাবে, সেই সমস্ত গ্রুপগুলোতে এই ভিডিওটা শেয়ার করেন। যেই সমস্ত ফেসবুক গ্রুপে শেয়ার করলে এই লাইভটা সবার কাছে পৌঁছাবে বলে আপনি বিশ্বাস করেন, আপনি সেই সমস্ত গ্রুপে লাইভটা শেয়ার করেন, আপনি আপনার নিজের প্রোফাইলে লাইভটা শেয়ার করেন, কমেন্ট সেকশনে আপনার যেই সমস্ত ফ্রেন্ডরা আছে তাদেরকে ট্যাগ করেন। কেন বলছি, এমনি এমনি তো বলছি না, এই মানুষটা অঝোরধারায় কাঁদছে, আপনি দেখতে পাচ্ছেন, হয়তো তার খানিকটা বুঝতে পারছেন, খানিকটা। অলরাইট, নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান আপনার জীবনের গল্পটা বলতে, আপনার ভালোবাসার গল্পটা লাইভ রেডিওতে এসে বলতে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RLS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। আবারও বলছি, নেক্সট এপিসোডে আপনার ভালোবাসার গল্প বলতে হলে রেডিওতে SMS করেই আসতে হবে, তার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RLS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, নিজের মোবাইল থেকে SMSটা পাঠান 26969 নাম্বারটিতে। আমাদের যে টিম আছে তারা আপনার নাম্বারে পরবর্তীতে যোগাযোগ করবে, হয়তো আগামী সপ্তাহে আপনার জীবন্ত ভালোবাসার গল্পটি কিংবা জীবনের গল্পটি আমরা শোনাবো আমাদের লাভ স্টোরিতে, এভাবেই। চলো অর্পা, তারপর তোমার হাজবেন্ড যখন তোমাকে নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে একদল বখাটে তোমার সাথে খুব বাজে অ্যাটিচিউড করছিল, যেহেতু তোমার হাজবেন্ড কথা বলতে পারছিল না, সেই ব্যাপারটি সেই বখাটেরা হাস মানে খুব অন্যভাবে নিয়েছিল এবং সেটা নিয়ে তারা হাসাহাসি করছিল। তারপর কি হলো, এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে পৃথিবীতে? তারপর কি হলো? পরে ও যখন চিল্লাচিল্লি করে, এরকম আ করে শব্দ করে, ওই চার পাঁচজন ছেলেরাও এরকম আ শব্দ করে। পরে আমি বলতেছিলাম, দেখেন এই মানুষ সাথে কথা বলতে পারে না, আপনারা আমাকে বিরক্ত করে না জানতো, বলতে থাকে। পরে এরাও আরও হাসাহাসি করে, আরও আ শব্দগুলো করতে থাকে। করার পরে এই বিষয়টা খুবই আমার খারাপ লাগে। পরে আমি আশপাশের লোকজনকে বলি, ভাই দেখেন এরা আমাকে খুব বিরক্ত করতেছে, একটু আসেন। তারাও আর আসে না, কারণ বকেটা ছেলেদের দেখে অনেকেই ভয় পায়, ওই পার্কের সামনে কেউ আসতেছে না। পরে ওরকম যখন সিনক্রিট করে, পরবর্তীতে আমি ওই পাশে এক পুলিশ ছিল, ট্রাফিক যারা সিগনেল, পরে তাদেরকে ডেকে নিয়ে আসছে, ভাই দেখেন আমাকে বিরক্ত করতেছে, এবং আমার হাজবেন্ডের কাছ থেকে যে মোবাইলটা ছিল সেটাও কেড়ে নিছে। কেড়ে নেওয়ার পরে আমি ওই ট্রাফিক পুলিশদেরকে ডেকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে ওনারা আমাকে হেল্প করছে, কিন্তু ওই ছেলেরা আমার হাজবেন্ডের কাছ থেকে এই ফাঁকে মোবাইল এবং টাকা পয়সা যা যা ছিল নিয়ে চলে গেছে, এবং ও তো টুপি পরে থাকে, সে মাথা টুপিটা পর্যন্ত এইভাবে নিয়ে গেছে ওর কাছ থেকে। ওখানে অনেক মজা করতেছিল ওরা বিষয়টা নিয়ে, কিন্তু একটাবার ওদের বিবেকে বাধা দেয় নাই যে না আমি কার সাথে মজা করতেছি। পরে আমার হাজবেন্ডকে নিয়ে আমি চলে গেলাম বাসাতে। বাসাতে চলে যাওয়ার পরে ওর সাথে কথা বললাম, পরে ওই বিষয়টা নিয়ে খুব আপসেট যে আজ হয়তো ও কথা বলতে পারে না দেখেই সবাই এরকম মজা নেয় ওর সাথে। তো আমি ওকে বারবার বোঝাচ্ছিলাম, দেখো ওরা বাড়ির লোক বাধ্য তো সব ওসব কিছু মনে করে না, মনে করো ওগুলো একদম একদল কিছু সন্ত্রাসী থাকে না মানুষের ক্ষতি করার জন্য, এরাও তাই, এরা জন্মই নিছে মনে হয় এই জন্যই, যাক আল্লাহ তাদেরকে ভালো পথ দেখাক। এটা বলে আমরা ওকে রাত্রেবেলা আবার ঘুম পাড়তে বলি, কিন্তু ওই বিষয়টা ভুলতেই পারে না যে আজ হয়তো আমি আমার স্ত্রীকে রক্ষা করতে পারলাম না, এরকম বোঝাচ্ছিল। আসলে ওর সাথে থাকতে থাকতে না ওর ভাষাগুলো, ওর ইগুলো আমি বুঝে গেছি সব কিছু, কখন কি বলতে চাচ্ছে, কখন কি করতে চায়, সব কিছুই বুঝে গেছি। এরপরে আমার বাচ্চার বয়স প্রায় 6 হয়ে গেল, পরবর্তীতে আমার হাজবেন্ড সকালবেলা কাজে যায়,
কাজে গেছে, কাজে থেকে আসছে রাত্রেবেলায়। আসার পরে ওর মাঝে মধ্যে খালি বলে যে আমার অস্থির অস্থির লাগে। আমাকে জিজ্ঞেস করি কোনো জায়গায় ব্যথা হয় বুকে ঢুকে, তো ও বলে যে ও বোঝায় যে না বুকে ব্যথা হয় না, আবার খাবার ঠিক মতো খায় না, শুধু বলে যে ওর শুধু খারাপ লাগে, শুধু অস্থিরতা। কিন্তু অস্থিরতা কি, আমি ভাবি যে মনে হয় অ্যাসিডিটি কোনো সমস্যা হতে পারে, আমি ওকে এটাই বোঝাই যে তোমার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। তো ও বলে যে না, মানে বোঝায় যে পেট ধরে ধরে ইয়া করে যে ওর পেটের ভিতরে ব্যথা করতেছে, তখন বুঝতে পারে যে পেটের সমস্যা হচ্ছে এতটা, তাহলে কী আর করা যায়, ডক্টর দেখাই আমরা। তবে ডক্টর দেখাই, দেখানোর পরে তো ডক্টর এমনি টেস্ট দেয়, দেওয়ার পরে বলে যে না এমনি গ্যাসের ম্যাসের ব্যথা হতে পারে এরকম কিছু, আর সেরকম কোনো টেস্ট দেয়নি। ওর নর্মালি কয়েকদিন ওষুধ খেত, খেতে খেতে ভালোই থাকতো। আবার দেখা যায় কি, সপ্তাহ দুই এক পরে প্রচণ্ড ব্যথা উঠছে, ও আর খাবার খেতে পারতেছে না, বমি বমি একটা ভাব থাকে, আবার শুকায়ও যাচ্ছিলো এরকম। পরে আমি কী করব যে ওর এই অবস্থা, যে কী আর করবো আসলে। তখন আমি স্যালারিটাও পাইছি না, ওর যে ভালো একটা টেস্ট করাবো, আমি তো বেতন পাই নাই মাসের তখন প্রথম দিকে। তো এখন কী আর করবো, কারণ গত মাসে যেটা পাইছিলাম সেটা দিয়ে বাসা ভাড়া বা অন্যান্য সব কিছু দিয়ে ফেলছি, এখন টেস্ট করাবো কী দিয়ে এরকম বলি। তখন ও কষ্টমষ্ট করে একটু বুঝতে পেরে, কষ্টমষ্ট করে থাকে, আমাকে আর ওর সমস্যাগুলোর কথা বলে না, অমনি অফিস করতে থাকে। পরে এইভাবেই যায় দিন। পরে হঠাৎ করে একদিন ও অফিস থেকেই ফোন আসছে যে আমার হাজব্যান্ডকে নিয়ে, যে ও তো মানে সেন্সলেস হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে অনেকটা। পরে আমি ওটা শুনে হঠাৎ তা ছুটে যাই, যে কান্নাকাটি করতেছিলাম অনেক, কী হলো হঠাৎ করে ভালো মানুষ গেল, কয়েকদিন ধরে বলতেছে এরকম সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে। পরে ওর ওই অফিসে গিয়ে শুনে যে ও বমি টমি করে অস্থির, ওর খুব খারাপ লাগতেছে, বুকের মধ্যে অস্থির লাগে, পেটে ব্যথা করে। পরে আমি চিন্তা করলাম যে না ওর কী আর করবো, এখন তো ওর একটা ভালো ডক্টর দেখানো দরকার। পরে ওর অফিসে স্যারদের সাথে যোগাযোগ করে ওর বেতনের অগ্রিম টাকাটা নিয়ে নিই, নিয়ে নিয়ে ওকে টেস্ট করাই কিছু। টেস্ট করানোর পরে তখনও তো বুঝি নাই যে কোন সমস্যা কিনা, তখন বলে যে রক্তের সমস্যা আছে একটু হালকা, তো তেমন কিছু নেই, অ্যালার্জি টালার্জি এরকম। তো ডক্টর আবার বলে যে আল্ট্রাসাউন্ড করতে, তখন আর আল্ট্রাসাউন্ড করাই না, না করায় চলে আসি আমরা। চলে আসার পরে বাসাতে, তারপরে ওর ওষুধ দেয় ওষুধ দেয়, সে ওষুধে কোনো কাজ হয় না। ও শুধু বলে যে বোঝাচ্ছে ওর ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে, ওর পিঠ দিয়ে ব্যথা, এই সাইড দিয়ে ব্যথা। কিন্তু আমি আর বুঝতেই পারি না যে কিসের ব্যথা, মানে গ্যাসের ট্যাসের ব্যথা নাকি, টেস্ট তো করাইলামই, কিছু তো ডক্টর বলে না, তেমন সমস্যা নাই। তো পরবর্তীতে এরকম করে প্রায় এক মাসের মতো হয়ে গেল, কিন্তু ওই এক মাসের মধ্যে ও পুরো শুকায় গেল। ওই বিষয়টা সবার চোখে পড়ছে যে হঠাৎ করে এরকম তরজাদা মানুষটা এরকম শুকায় যাচ্ছে কেন। তখন আমি ওই বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে আসলেও তো এরকম শুকায় যাওয়ার কারণটা কী, আর খেতেও পারে না, অল্প অল্প ভাত খায়। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, আমার একটা বড় ডাক্তার দেখানো দরকার। পরবর্তীতে আমি একটা বড় ডাক্তার দেখাইছি, দেখানোর পরে তো ডক্টর অনেকগুলো টেস্ট দিছে, টেস্ট দিল। তখন আমি আমার কলিগদের কাছ থেকে কিছু হেল্প নিয়ে আমি ও টেস্টগুলো করাইছি যে কী সমস্যা আগে দেখি, এরকম করে ব্যথায় কাতরা সারাটা রাত ঘুমাইতে পারে না। পরবর্তীতে যখন টেস্ট করাইলাম, প্রায় তিন চার দিন পরে আমাকে রিপোর্ট দিছে। রিপোর্ট দেওয়ার পরে তো আমার আমাকে ডাকছে ভিতরে, ডাকার পরে ডক্টরের রিপোর্ট দেখলাম। তো ডক্টর বলছে একটা কথা বলতে চাচ্ছি যে আপনার হাজব্যান্ডের কন্ডিশনটা হচ্ছে আমার একটা ভালো না। আমার ওর কী সমস্যা হয়েছে, ভালো না মানে? তো ডক্টর তখন মানে বলে বসলো যে একটু নিজেকে শান্ত করেন, আসলে টেনশন করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাক কী হয়। আপনার হাজব্যান্ডের কিডনি ড্যামেজ হয়ে গেছে, সে বললো যে তখন ড্যামেজ হয়ে গেছে, মানে করেন যে হ্যাঁ দুটো কিডনি পুরো ড্যামেজ হয়ে গেছে। তখন আমি পুরো শকড যে ড্যামেজ হয়ে গেছে, এটা মানে কী বোঝাচ্ছে? তারপর ডক্টর বলল যে ডায়ালিসিস করতে করতে হয়তো বা ভালো হতে পারে, এরকম বোঝাচ্ছিল। আমি বললাম যে ডায়ালিসিস করতে করতে ভালো হতে পারে, তখন চিন্তা করলাম হয়তো ভালো হতেও পারে, তার মানে তখন পয়েন্ট কীরকম ছিল। তারপরে চলে আসলাম বাসা থেকে, তো সারাটা রাত আমি আর আমার হাজব্যান্ডকে বলি নাই ওর কী সমস্যা। পরে আমি চুপচাপ রয়েছি যে সারাটা রাত ঘুম আসে না, কী করবো কী করবো।
এদিকেও খাইতে পারে না, বমি করে, একটু শুকায়া কেমন হয়ে গেছে। পরে দুই তিন দিন পরে ওর ডায়ালিসিসের জন্য নিয়ে গেছি। তো ও মানুষটা তো আর কথা বলতে পারে না, কি নিজের কষ্ট না জানি কত কষ্ট হচ্ছে মানুষটার, আমি বুঝতে পারতেছি না। আমি উপর থেকে শুধু দেখতেছি মানুষটার, কিন্তু ওর ভিতরে যে কি সমস্যাগুলো হচ্ছে একমাত্র ও জানে আর আল্লাহ জানে ও কতটা কষ্ট পাচ্ছে ভেতর থেকে। পরে পরের দিন ডায়ালিসিস করলো, করার পরে প্রায় অনেকক্ষণ পরে ওর জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পরে কথা বলতেছে আমাকে, কি তোমার এখন কি কেমন লাগতেছে? বলে এখন একটু ভালো লাগতেছে। ও আমাকে বললো ডায়ালিসিস করার পরে একটু ভালো থাকে, প্রথম ডায়ালিসিস করলাম সেদিন। পরবর্তীতে ওই দিন একটু পুরা দুই তিন সপ্তাহ তো ভাত খাই না খেতে, কারণ ওই ডায়ালিসিস করার পরে প্রথম একটু মনে হয় ভাত খাইতে পেট ভরেও। খাবার পরে ভালো দুই দিন ভালো থাকলো, তারপর আবার ওই সমস্যা বমি শুরু হয়ে গেছে। পরে ডাক্তার আবার টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে বলো যে আবার নাকি ওর কিডনির পয়েন্ট বেড়ে গেছে, কখনো সাত থাকে কখনো আট থাকে, এরকম থাকতে থাকে। পরে এইভাবে ডায়ালিসিস দুই দিন পর পর দুই দিন পর পর করতে করতে আর কত কুলায়। এরপরে আমি সবার কাছে বলি যে ফ্রেন্ডের কাছে দেখ এরকম সমস্যা হচ্ছে, ওর তো দুই দিনও দুই দিনও জানা ডায়ালিসিস করতে হয়, আমি এখন কী করবো বল। আর দেখ গলার মধ্যে কীভাবে পড়ায় রাখছে, এগুলো দেখে তো আমার খুব কষ্ট হয়, আমি তো ওর সামনে কাঁদতে পারি না, আমার বুকের ভিতরে মনে হয় যে চাপ ধরে আসে, আমি যদি চিৎকার করে কাঁদতে পারতাম আমার মনে হয় শান্তি পাইতাম। পরে ওকে নিয়ে বাসায় চলে আসছে ডায়ালিসিস করার পরে, পরে আর এক সপ্তাহ ডায়ালিসিস করাই নাই। ওই সপ্তাহটা আমার একটু সমস্যা ছিল, কারণ প্রতি সপ্তাহে দেখা যায় তো কি ও ডায়ালিসিস করতে গেলে আমার প্রত্যেক সপ্তাহে 8,000-9,000 করে টাকা চলেই যায়, আমি বেতনই পাই মাত্র 15,000 টাকা করে, আর আমার হাজব্যান্ড যেখানে জব করতো সেখানে 20,000 টাকা করে বেতন পাইতো। আর এখন তো চাকরিতে যাচ্ছে না, বাসাতেই বসার অগ্রিম টাকাটাও আমি নিয়ে রাখছি। পরবর্তীতে ওর এক সপ্তাহ ডায়ালিসিস না করা রাখার কারণে আবার সমস্যা শুরু হয়, কিচ্ছু খাইতে পারে না, সারাটা রাত খালি অস্থির অস্থির করে, এদিকে আবার ওর হিমোগ্লোবিনও পুরো কমে আসতেছে। পরে এই বিষয়ে নিয়ে ডক্টরের সাথে কথা বললাম যে আচ্ছা দেখেন ওর শরীরে রক্ত থাকে না কেন, ওনার কি শ্বাসকষ্ট হয়? তখন ডক্টর বলল যে এই কিডনি সমস্যার জন্যই নাকি শরীরে এরকম রক্ত থাকে না। পরে সারাটা রাত ওইরকম অস্থির অস্থির লাগে, শুধু ওর ঘুম আসে না, শুধু বলে শ্বাসকষ্ট হচ্ছে। আমি এইগুলো দেখি আমি কিভাবে নিজেকে ঠিক রাখব, যে মানুষটার জন্য আমি এতটা বছর কষ্ট করে বাপ মা ছেড়ে সবাইকে ছেড়ে আসছি, আর সেই মানুষটা আমার রাত দিন এরকম কষ্ট পেয়ে যাচ্ছে, আমি এটা সহ্য করতে পারতেছি না। এদিকে আমার বাচ্চাটাও ছোট, ও অনেক কান্নাকাটি করে, সময়তে দেখা যায় একদিকে ট্রিটমেন্ট চালাচ্ছি আর একদিকে বাচ্চার ডক্টরের চেক আপ আছে, আবার ওর দুধ কেনা থেকে শুরু করে এভরিথিং সব কিছুই লাগে, এত কীভাবে কুলাবো আমি? পরে আমাদের বান্ধবী যারা আছে তাদের কাছ থেকে কিছু টাকা নেই, টাকা নিয়ে আমি আমার হাজব্যান্ডের হসপিটালে একদম ভর্তি করে দিই যে একটানা ওখানেই থাক। পরবর্তীতে সে ওখানেই আছে, এখন ওর অবস্থা দিন দিন এখন অনেকটা খারাপ পর্যায়ে, খারাপ পর্যায়ে। পর ডক্টরের সাথে আমি কথা বলি যে এখন কি করা যায়, আমরা কি বাইরে নিয়ে যাব কোনো কিছু? তো ডক্টর বলে যে বাইরে নিয়ে না, কোথাও নিলে এটা ঠিক হবে না, ওর দুটো কিডনি আমরা চেষ্টা করে দেখলাম এমন একটা পর্যায়ে এটার ভালো হওয়ার সম্ভাবনা কখনো নেই, দুটো কিডনি একেবারেই ড্যামেজ হয়ে গেছে, এটার কখনো ভালো হবে না। হয় আপনারা কিডনিটাকে একটা চাইলে চেঞ্জ করতে পারেন, যদি আপনাদের আত্মীয় স্বজন বা কেউ থাকে তাহলে তারা যদি একটা কিডনি দেয় তাহলে তো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমাদের মধ্যে কে আছে এরকম, কে দিবে? পরে এই বিষয়টা নিয়ে আমার বান্ধবী বা যারা ছিল তাদের কাছ থেকে শেয়ার করি যে দেখ ডক্টর এই কথাটা বলতেছে, আমি কী করবো, আসলে মানুষটা তো আমার চোখের সামনে একেবারে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এখন আমার কী করণীয়? আমার ছোট্ট একটা বাচ্চা, আমি চাইলেও তো কিছু করতে পারতেছি না। পরে আমাদের গ্রামে আমি ফোন দিই, আমার বাবার নাম্বারে ফোন দিই, যে বাবাকে বলে যে আব্বু আমি ওরপা বলছি। আমার বাবা আমার ফোনটা পেয়েই লাইনটা কেটে দিল, মরে গেছে আমার মেয়ে। পরবর্তীতে চাচার কাছে ফোন দেই, চাচা বলে নেক্সট আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টাও করো না, কেমন আছো আমার কাছে একটাবার জিজ্ঞেস করলো না যে আমি কেমন আছি।
পরে দুই দিন পরে আম্মুর কাছে ফোন দিছি যে মা তোমার জামার এই অবস্থা। পরে মা বলো যে আমার মেয়ে নাই, আমার মেয়ে মরে গেছে, আমার দুই মেয়ে আর কোনো মেয়ে নাই। পরে এটা বলে লাইনটা দেয় কেটে, আর কিচ্ছু জিজ্ঞেস করলো না যে আমার বাচ্চাটা কেমন আছে বা ও তো অসুস্থ শুনছি তার কি অবস্থা। আমি জানি যে তাদের জায়গা থেকে তারা পজিটিভ, কারণ তারা অনেক, আমি তাদেরকে অনেকটা কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু কী করবো, এই মানুষটাকে তো আমি অনেকটা ভালোবাসি, এই মানুষটাকে ছাড়া তো আমি থাকতেও পারবো না। পরবর্তীতে ফোন না দিয়ে পরে চলে আসছি, আসার পরে আবার আমার কলিগদের সাথে বিষয়টা শেয়ার করছি। দেখ বাসায় ফোন দিয়েছিলাম তো বাসা থেকে হচ্ছে কোনো সাপোর্টও দিল না, একটাবার কিছু জিজ্ঞেস করলো না। তখন ওরা বললো দেখ যা হয়েছে হয়েছে, সব ভুলা যা, নিজেকে শক্ত কর, আল্লাহকে ডাক, দেখ কী হয়। পরে আমি সবার কাছ থেকে মানে কর্জ করে করে ওর চিকিৎসাটা চালায় যাই ডায়ালিসিস করতে করতে। কিন্তু এখন এমন একটা পর্যায়ে আসছে যে কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি ঋণ করতে করতে অনেকটা ঋণ হয়ে গেছি, প্রায় 1.5 লাখের উপর আমি ঋণ হয়ে গেছি। এখন নিজের সংসার, স্বামী, সন্তান এদেরকে নিয়ে আমার চতুর্দিকটা অন্ধকার। আমি মনে হচ্ছে আমি নিজের কাছেই আজ হেরে গেছি, যে আমি জীবনে কোন পথে এসে নামলাম আজ। পরে পরে ডক্টরের সাথে কথা বললাম যে কি করা যায়, আমাকে একটা বুদ্ধি দেন। তখন বললো যে আত্মীয় স্বজনের মধ্যে কেউই নাই যে একটা কিডনি দেবে। তো বললাম যে না কেউই নাই আমার, যে আমি চাচ্ছি আমার আমার নিজের কিডনিটা দিতে, আমার নিজের কিডনি দে হলেও আমার মানুষটা ভালোবাসার মানুষটাকে বাঁচাতে চাই। পরে ডক্টর বললো যে আপনি কিডনি দেবেন, আপনার তো ছোট্ট একটা বাচ্চা আছে 7 মাসের। আমি হ্যাঁ, তো ডক্টর বলে যে দেওয়া যাবে না, যেহেতু আপনার শিশু বাচ্চা আছে এই অবস্থায় দেওয়া যাবে না, এটা রিস্কি হয়ে যাবে। তুমি ডাক্তার বারবার বলছি যা হয় হোক আমার, আপনি আমার আপনি আমাদের ব্যবস্থা করে দেন, আমি আমার হাজব্যান্ডকে কিডনি দিতে চাই। তুমি বারবার আমাকে বোঝাইছে, আমার বারবার ফিরাই দিয়েছে না এটা সম্ভব না, এটা সম্ভব না, তার এইটুকু শিশু বাচ্চা যা তার নেওয়া যাবে না। ভোরে এভাবে প্রতিদিন তার কাছে ঘুরতে ঘুরতে পরিশেষে রাজি করাইছি যে না আমি দিব। আবার হাজব্যান্ড সেটা অনুমতি দেয় না যে না তার লাগবে না, এভাবে যতদিন বাঁচে বাঁচবে। তারপরেও এই মানুষটা ঘুমায় না, আমার চোখের সামনে এসে এরকম নিঃশেষ হয়ে যাচ্ছে, আমি এটা কিভাবে সহ্য করে থাকবো ভাইয়া বলতে পারেন। অর্পা একটু 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 শান্ত করুন নিজেকে, আমি বুঝতে পারছি, আমি আমি জানি না কিভাবে আমি আপনাকে সান্ত্বনা দিব, শুধু এইটুকু বলছি যে আমি একজন খুব শক্ত মনের মানুষ, কিন্তু এই শোতে যখন আমি বসি আমি নিজেকে ধরে রাখাটা যে কত কঠিন, মানুষের আবেগকে ধরে রাখা যে কতটা কঠিন সেটা আমি রিয়েলাইজ করতে পারি। আজকে আরও একবার ঠিক তাই ঘটছে, আমি অনুষ্ঠানটার একজন উপস্থাপক হিসেবে যেভাবে কথা বলার আমি হয়তো এই শোতে বসলে তখন আর সেই কাজটা করতে পারি না, কারণ আমি তখন নিজেকেই নিজের আবেগটাকে কন্ট্রোল করাটাই অনেক কঠিন হয়ে যায়। আর এই মুহূর্তে যে প্রশ্নটা আমাদের অতিথি অর্পা করেছে যে সে যার জন্য এত যুদ্ধ করলো, যার জন্য সে নিজের বাবা মা পুরো পরিবারকে ছেড়ে চলে এলো, আজ সেই মানুষটা যখন মৃত্যুর সাথে লড়াই করছে তখন তাকে ছেড়ে সে কীভাবে বাঁচবে। অবশেষে অর্পা ডিসিশন নিয়েছে তার নিজের একটি অঙ্গ বেঁচে থাকার জন্য দরকার সেই কিডনি, সেই কিডনিটি সে তার স্বামীকে দিবে এবং ডাক্তার একটা পর্যায়ে রাজিও হয়েছে। আমরা জানি যে কিডনি ট্রান্সফার করা সম্ভব যখন ব্লাড গ্রুপ বা অন্যান্য বিষয়গুলো মিলে যায়, তো সেই পরিপ্রেক্ষিতে অর্পা এবং তার হাজব্যান্ডের দুজনের ব্লাড গ্রুপ সেম এবং সব কিছু ঠিক থাকার কারণে অর্পা একটি কিডনি তার হাজব্যান্ডকে দিতে যাচ্ছে। কিন্তু এখানেই আসলে
মানে যদি হতো তাহলে ভালোবাসার জয় হতো, ভালোবাসার জয় মানে হওয়ার জন্য এর আগে অনেক অনেক রকমের গল্প আমরা শুনেছি, ইতিহাসে অনেক গল্প তৈরি হয়েছে, আরেকবার না হয় হতো, কিন্তু সেই গল্প তৈরি হতেও কিছুটা বাধা রয়েছে, কিছুটা না অনেকটা বাধা, মানে এটা এখন বেশ পাহাড়ের মতো মনে হচ্ছে আর কি। মানে নিজের কিডনি দিয়ে নিজের প্রিয় মানুষটাকে বাঁচাবে একটি মেয়ে, কিন্তু সেখানেও যেন এক পাহাড়ের মতো বাধা এসে দাঁড়িয়ে আছে। কি সেই বাধা অর্পা, তারপর কি হলো? তারপরে ডক্টরের সাথে কথা বললাম, ডক্টর এখন শেষ পর্যায়ে রাজি হয়েছে কিডনি একটি দেওয়ার জন্য। পরবর্তীতে ডক্টর সমস্ত টেস্ট মেস্ট করালো, আমাদের দুজনের সব কিছুই এক। পরে ও ডক্টর বললো যে এটা যদি ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে অনেকটা ব্যয়বহুল একটা খরচ পড়বে। আমি তো এমনিতেই অনেকটা ঋণ হয়ে গেছি, আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছ থেকে অনেকটা নিয়েছি। আমি আমার গ্রামে ফোন দিছি যে তারা যদি কিছু হেল্প করে, কিন্তু তারা সরাসরি বলে দিচ্ছে তার মেয়ে মারা গেছে। তো সেখানে আমি আর কোন মুখ নিয়ে তার সাথে তারা কথা বলবো? পরবর্তীতে ডক্টরের কাছে জিজ্ঞেস করি যে আসলে কতটা খরচ পড়তে পারে এখানে। তো ডক্টর বলে প্রায় 7-8 লাখ টাকার মতো খরচ পড়বে কিডনি ট্রান্সফার করতে গেলে। কিন্তু এতটা অর্থ আসলে সব কিছু ছেড়ে যেহেতু চলে আসছি, আর আমার হাজব্যান্ডের এখন জব নাই, আমি একটা ছোটোখাটো একটা জব করি হসপিটালে, সেখানে এতটা ব্যয়বহুল খরচ আমি কোথা থেকে কী করবো? নিজে একটা ডিসিশন নিয়েছি যে না, আমার একটা কিডনি দিয়ে হলে আমার ভালোবাসার মানুষটাকে আমি বাঁচাবো। কিন্তু একদিকে আমার সন্তান, আমার সংসার, আর একদিকে আমার হাজব্যান্ডের এত বড় একটা ব্যয়বহুল খরচ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি পেরে উঠতে পারতেছি না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমার আজকের অতিথি অর্পার জীবনযুদ্ধের কথা। এই তরুণী তার জীবনের শৈশব, কৈশোর, তারুণ্য সব কিছুই আসলে সে বিলিয়ে দিয়েছে তার ভালোবাসার মানুষটির জন্য। আমি আজকে এই অনুষ্ঠানটা করার আগে তার সাথে 15 মিনিট মতো কথা বলেছি, তো সেই সময় আমি তাকে একটা প্রশ্নই করেছিলাম, আমি লাইভেও সেই কথাটা আপনাদেরকে বলতে চাই যে এতটা আবেগতাড়িত হওয়ার কি মানে উচিত হয়েছিল? তো সে আমাকে খুব সোজাসাপটা একটা উত্তর দিয়েছে, মানে আবেগতাড়িত হয়ে তো ডিসিশন নিয়েছি কিন্তু আমি তাকে ভালোবেসেছি, অ্যান্ড ভালোবাসা তো অপরাধ না, মানুষ মানুষকে ভালোবাসবে। মানুষ কেন, মানে একটা মানুষ কথা বলতে পারে, আরে পৃথিবীতে এরকম হাজার হাজার মানুষ আছে যারা কথা বলতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা কথা বলতে পারে, কিন্তু ভালোবাসতে পারে কজন? কথা বলা মানুষই কি ভালোবাসার মানুষ? তাহলে তো প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে ডিভোর্সের এত সংখ্যা বাড়ত না। কথা বলাটাই তো মানে এমন কোনো মানে ক্রাইটেরিয়া না যে এই কথা বলাটার জন্যই সংসারটা টিকে গেছে, এই কথা বলাটার জন্যই পৃথিবীটা স্বর্গে পরিণত হয়ে গেছে, এমন তো নয়। তাহলে তো পৃথিবীতে ধ্বংসই হতো না, যুদ্ধই হতো না। তাহলে ওর অপরাধটা কি ছিল? একটা এতিম ছেলেকে বিয়ে করেছে, এটা ওর অপরাধ। ওর পরিবারের ভাষ্য মতে যে ছেলের বাবা মা তাদের কোনো পরিচয় নেই, এরকম একটি ছেলেকে তোমার বিয়ে করলে তোমাকে ত্যাজ্য করা হবে, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, এবং সেটা করা হয়েছে, আলটিমেটলি সেটাই তো হয়েছে। সে পালিয়ে গেছে, কোন অবস্থায় পালিয়ে গেছে? আচ্ছা, একটা মা, আমরা আমি জানি যে প্রতিটা বাবা মার তার সন্তানকে নিয়ে স্বপ্ন থাকে, তার সন্তানকে নিয়ে ভাবে, সন্তানকে নিয়ে অনেক কিছু দেখে যে আজ থেকে 10 বছর পরে আমি আমার সন্তানকে এখানে দেখতে যাই। হয়তো সেই জায়গাটায় বাবা মা কষ্ট পেয়েছেন, কিন্তু সেই বাবা মা তো সন্তানের ভালোর জন্য এগুলো চান। সন্তানটার যদি এই সিচুয়েশন হয়, আজকে সেই সন্তানেরও সন্তান হয়েছে, ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, এখন তো অ্যাটলিস্ট নিজেদের রাগ অভিমান থেকে বেরিয়ে আসুন। একটা মানুষ যদি পৃথিবী হারা হয়ে যায়, সেইটার জবাব কি আপনাকে দিতে হবে না? আপনার মেয়ের হাজবেন্ড, সে যদি মারা যায়, আপনাদের পরিবারের একটি মেয়ের হাজব্যান্ড, সে যদি বিনা চিকিৎসায় মারা যায়, তার অপরাধ হচ্ছে যে সে আপনার মেয়েকে বিয়ে করেছে, সে বোবা, সে এতিম, তার মা বাবা নেই, এটি তার অপরাধ। এই
এই অপরাধ বুদ্ধে কি আপনি আজীবন বা জীবনের মানে শেষ দিনে কষ্ট পাবেন না আপনার তাই মনে হয়? মানুষকে মানুষ হিসেবে কেন আমরা ভাবি না? আমরা আমাদের স্টেটাস, আমরা আমাদের চারপাশ, আমরা আমাদের নিজেদের ইগো, এগুলোকে সব কিছুর আগে প্রাধান্য দেই। ভালোবাসা শব্দটাকেই আমরা হারিয়ে ফেলেছি, ডিকশনারি থেকে ভালোবাসা শব্দটাকেই উঠিয়ে দিয়েছি। আজকের গল্পটা কোনো সিনেমার গল্প না, আজকের গল্পটা কোনো ছায়াছবি নয়, কোনো নাটক নয়, এটা জীবন। জীবনের পাতায় পাতায় এমন গল্প লুকিয়ে আছে। এই গল্পের শেষ পাতায় এসে অর্পা হেরে গেছে। অর্পা বলেছে যে আমি আমার নিজের কিডনিটা দিয়ে হলেও আমার হাজব্যান্ডকে বাঁচাতে চাই, তাও পারছি না। কারণ এইটুকু করার জন্য যে 800,000 টাকার প্রয়োজন, সেটা যোগানোর কোত্থেকে হবে? আমি অলরেডি 1,50,000 টাকার ঋণে আছি, আমার আশেপাশে কেউ নাই, দিন শেষে আমি 15,000 টাকার একটা চাকরি করি, 800,000 টাকা তো আমার কাছে পাহাড়ের সমানই। অথচ সময় ঘনিয়ে যাচ্ছে, খুব দ্রুত এই ট্রিটমেন্টটা করা প্রয়োজন। এপাশে সন্তানটার বয়স মাত্র 7 মাস, পৃথিবীর কিছুই সে এখনো বোঝে না। কেন মা কাঁদে, কেন বাবা কথা বলতে পারে না, এই সমস্ত প্রশ্নও তার মাথায় এখন আসে না, কারণ তার বয়সটাই 7 মাস। কতগুলো জীবন এখানে জড়িত, কতগুলো মানুষের প্রাণ, কতগুলো মানুষের আবেগ, কতগুলো মানুষের ভবিষ্যৎ এখানে জড়িয়ে আছে, বুঝতে পারছেন আপনারা? জানি না আমার এই কথার অর্থ আপনারা বুঝতে পারছেন কি না, তবে এইটুকু বলবো, এই মুহূর্তে আপনাদের সাপোর্টটা আমার এই বন্ধুর ভীষণ প্রয়োজন। আজকের এই লাইভটা শুরু থেকে বলেছিলাম বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে শেয়ার করতে। গল্পটার মূল অংশ শেষ হওয়ার আগেই অনেকে চলে যাবেন আমি জানি, কারণ আপনারা কিছু মানুষ থাকেন যারা সাপোর্ট করার কথা শুনলেই নিজেকে গুটিয়ে ফেলেন, অনেকটা চোখ বন্ধ করে রাখেন, যা হওয়ার হয়ে যাক আমি চোখ বন্ধ করে থাকব। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি তুমি আমার বন্ধুর পাশে এসে 2 টাকা দিয়ে হেল্প করতে না পারো, অ্যাটলিস্ট 2 বার লাইফটা শেয়ার করে দাও, অ্যাটলিস্ট 2টা বার লাইফটা শেয়ার করে দাও। কারণ তুমি যখন তোমার সবচেয়ে সচ্ছল 10টা ফ্রেন্ডকে এই লাইফটা মেনশন করে নিজে রিকোয়েস্ট করবা যে এই মানুষটার পাশে দাঁড়াও, তারা কিন্তু ফেলবে না। সেই 10টা ফ্রেন্ডের মধ্যে যদি 10 জনের মানবিকতাও থাকে, এই গল্পটা যদি শোনে, আমি শিওর সেখান থেকে 2টা মানুষ হইলেও যারা সত্যিকারের অর্থে মানুষ, তারা কিন্তু তার সামর্থ্য অনুযায়ী 2 টাকা দিয়ে হইলেও তার পাশে থাকবে। আর এই 2 টাকা করে আমি বিশ্বাস করি আমার এই লাইভ যদি 2 লক্ষ মানুষের কাছে পৌঁছায়, তাহলে চিন্তা করো আমার এই বন্ধুকে হয়তো আর পিছিয়ে থাকতে হবে না। আমি শিওর যে তোমরা যদি লাইফটাকে প্রপারলি পৌঁছায় দাও, এইটা উইদিন 2 থেকে 3 দিনের মধ্যে 3-4 লক্ষ মানুষের কাছে পৌঁছায় যাবে। প্রত্যেকে যদি এই ভিডিওটা দেখার পরে তার জায়গা থেকে একটু হলেও চেষ্টা করেন, আমি শিওর হয়তো এই সিনটা পাল্টে যাবে, এই গল্পটা পাল্টে যাবে। গল্পের শেষ পাতায় সুখের একটা পাতা আমরা লেখার চেষ্টা তো করি, বাকিটাও পড়ালার ইচ্ছা। চেষ্টা করার জন্য একটা বিকাশ নাম্বার দিব, আর সেই বিকাশ নাম্বারে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, হতে পারে 100 টাকা, হতে পারে 1,000 টাকা, হতে পারে 10,000 টাকা, হতে পারে তার চাইতেও বেশি, হতে পারে তোমার শৌখিনতা থেকে এই মাসে একটা প্ল্যান ছিল আমি এটা কিনবো, একটা মাস স্যাক্রিফাইস করো না, করো বস। আমি বলতেছি যে তুমি লাইফে কোনো একদিন মানে নিঃশ্বাস নিতে পারবা বুক ভরে যে ইয়েস আই ডিড ইট, আমি এমন একটা কাজ করছি, প্রকৃত অর্থে এমন একটা ভালোবাসার মানুষের পাশে দাঁড়াইছিলাম যেই মানুষটা পৃথিবীতে ভালোবাসতে জানে। হয়তো হাজারো কষ্ট তোমার, সে কষ্টগুলো নিমেষেই চলে যাবে, বিশ্বাস করে দেখো একবার। আমি মন থেকে বলছি, মানুষের জন্য যখন আমরা কিছু করতে পারি তখন ভালো লাগে, ভালো লাগা কাজ করে। লাস্ট উইকে এই সিটে বসে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, আমি একটা এপিসোড করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফকে নিয়ে এসেছিলাম, তাদেরকে তাদের ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, তারা এসেছিল আমার এখানে, তাদের 2টো সন্তান আছে, মনে আছে নিশ্চয়ই। আমি একটা ছোট্ট দায়িত্ব নিয়েছিলাম যে ওই বাচ্চা দুটোকে তাদের দীর্ঘদিনের শখ একটা সাইকেল, তাদের বাড়িওয়ালার বাচ্চারা সাইকেলে চলে, আর এই বাচ্চারা রোজ তার বাবা মাকে বলে সাইকেলের কথা, কিন্তু তাদের তো আসলে মানে সার্ভাইভ করাটাই জীবনে অনেক কঠিন হয়ে যাচ্ছে, সেখানে একটা শৌখিনতা, একটা সাইকেল কিনে দেওয়াটা ওই বাবা মার জন্য কতটা কঠিন, সেটা আপনি আমি যারা চাকরি করি তারা এটুকু বুঝি অ্যাটলিস্ট, না? তা আমি দায়িত্ব নিয়েছিলাম, আমি সেই দায়িত্বটা পালন করেছি। আমি গতকালকে আমার ফেসবুক পেজে সেই ছবিটা দিয়েছি এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করবা সেই ছবিতে ওই সাইকেলটা হাতে বাচ্চা দুটোর চোখে মুখে কি হাসি, তার চেয়ে বেশি হাসি তাদের বাবা মায়ের মনের ভিতরে ঘটছে, বিকজ তারা তার চেয়ে অনেক বেশি খুশি, বাবা মা তার সন্তানের খুশিতে বেশি খুশি হয়।
আমি বলেছিলাম ওই ভদ্রলোকের একটা চাকরির প্রয়োজন, যদি কেউ পারেন। আলহামদুলিল্লাহ আপডেট হচ্ছে সেই ভদ্রলোক জব পেয়েছেন, এবং আমি বিশ্বাস করি তিনি যদি নিয়মিত চাকরিটা করতে পারেন তিনি ঘুরে দাঁড়াবেন। এটা আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমার বিশ্বাস যে সে পারবে। আর আমার ওই কৃতজ্ঞতা তাদের প্রতি যারা এই মানুষটার এই পরিবারটার পাশে এসে দাঁড়িয়েছেন। গত সপ্তাহে চেয়েছিলাম একটা জব, বাট আজকে আমি এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। এই সপ্তাহে আমার প্রয়োজন আপনাদের মাধ্যমে 20,000 মানুষের কাছ থেকে সহযোগিতা, 20,000 মানুষের কাছ থেকে। আপনারা যদি 2,000 মানুষ এখন লাইফটা দেখেন, আপনারা দায়িত্ব নেবেন 20,000 মানুষের কাছ থেকে সাহায্যটাকে বের করে আনার। আমি এই প্ল্যাটফর্মটা থেকে চেষ্টা করতে পারি, আর কিচ্ছু করতে পারবো না। ব্যক্তিগত পর্যায় থেকে আমি আপনার কাছে পৌঁছায় দিতে পারি, কিন্তু তারপরের কাজটা আপনাকে করতে হবে। সে তুমি ক্লাস 6-এর বন্ধু হও আর আমার প্রবাসের বন্ধু হও, শুধু আমি চাইলে আমি করতাম, আমি পারলে করতাম, এই অবস্থা সেই অবস্থা এগুলো বাদ দাও, একটু করো, 2 টাকা থেকে স্টার্ট করো, চেষ্টাটা করো, অভ্যাসে পরিণত করো। মানুষ কষ্টে থাকলে চোখ বন্ধ করে থাকতে হয় না, পাশ দিয়ে হেঁটে চলে যেতে হয় না। আজকে তুমি যদি কারো পাশে না দাঁড়াও, কাল বা পরশু তোমার পাশে কেউ দাঁড়াবে না। আর কখন কোন সিচুয়েশনে কে আমরা পড়ি আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। সো আমি অনুরোধ করছি, আমি একটি নাম্বার বলছি, নাম্বারটা একটু লিখুন। অযথা এই নাম্বারে ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না। ঘটনা শুনে ফেলেছেন, নতুন করে ঘটনা শোনার কিচ্ছু নাই। যদি আপনার মনে হয় হ্যাঁ আমার এখন সামর্থ্য আছে 100 টাকা বিকাশ করার, আমি 100 টাকাই করব। হ্যাঁ আমার কালকে সামর্থ্য হয়েছে আমি 1,000 টাকা বিকাশ করবো, আমি 1,000 টাকা করব। কারো মনে হয়েছে যে আমি একটা বড় অ্যামাউন্ট করব দিব, তো আমি নিজে গিয়ে দিয়ে আসতে চাই, আমি ওই লোকটারকে দেখতে চাই, হসপিটালে গিয়ে দিব। আপনারা তার সাথে যোগাযোগ করবেন, তারপরে যাবেন, তারপরে গিয়ে দিয়ে আসবেন। এর সাথে জাগো এফএম বা আর্য উদয়ের কোনো সম্পর্ক নাই। এটি এই আমি যে বিকাশ নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। এবং আমি অনুরোধ করছি শুধুমাত্র যারা অর্থ দ্বারা সাহায্য করতে পারবেন তারা এই নাম্বারে কল করবেন এবং বিকাশে টাকাটা পাঠাবেন। আপনি নিশ্চয়ই এই পরিবারের অবস্থান বুঝতে পারছেন, এমন কোনো কিছু করবেন না যার জন্য এই পরিবারটি বিব্রত হয় এবং পরবর্তীতে আমাকে আবার আপনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হয়। আমি আশা করব আমরা মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, যেই কয়েক বছর বাঁচি এর মধ্যে কিছু কিছু ভালো কাজ করে যাই আমরা, চলেন একটা দুইটা করি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যে অপরাধী মানুষ, আমি সেও মাঝে মাঝে ভাবে যদি একটা ভালো কাজ করতে পারতাম। অনেক মানুষ আছেন আমি জানি যারা হয়তো ভাবেন যে আচ্ছা আমার কাছে তো অনেক টাকা আছে, এত টাকার হিসাব রাখতেও আমার ভালো লাগে না। এরকম বহু মানুষ পাওয়া যাবে পৃথিবীতে, তাদের মধ্যে এক দুজন মানুষ একটু আগায় আসেন না। কত টাকা নাকি এই যে দেখি রিপোর্টে এইখানে সেখানে, এইখানে পাওয়া যায় ওইখানে পাওয়া যায়, আজকে এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান না, একটু হেল্প করেন না একটা ফ্যামিলিকে। আর কেমনে বলবো আপনাদের, এরপরও যদি আপনারা না বোঝেন তাহলে আমি শিওর কখনোই বুঝবেন না। নাম্বারটা হচ্ছে 01761 668 661, আবারও বলছি 01761 668 661, আরেকটি নাম্বার আছে 01971 668 662, আমি আবারও বলছি 01971 668 662, দুটি নাম্বারেই বিকাশ আছে। এবং কোন নাম্বারটিতে নগদ এবং রকেট আছে বলেছিলেন আপনি? বিকাশ, নগদ এবং রকেট, তিন প্রক্রিয়াতেই আপনারা টাকা পাঠাতে পারবেন। এছাড়া প্রবাসে যারা রয়েছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিভাবে টাকা পাঠাতে পারবেন, তাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা সেটা জেনে নিতে পারেন, শুধুমাত্র প্রবাসে যারা রয়েছেন। এবং প্রবাসীদের জন্য আমি বলবো খুব সহজ হচ্ছে, আপনি যদি তাদের এখানে আপনার পরিচিত কারো মাধ্যমে বিকাশে বা রকেটে সেই টাকাটা পৌঁছে দেন, তারপরও আপনি তাদের সাথে কথা বলে হয়তো অন্য কোনো পন্থা বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও আপনি নিতে পারেন। তবে আমি আশা করব কেউ অযথা ফোন করবেন না। আমি কিন্তু প্রতিনিয়ত ওনাদের কাছ থেকে আপডেট নিয়ে থাকি যে কী আপডেট। তো আমি এর আগে 2-1টা পর্বে আমি কিন্তু হোঁচটও খেয়েছি, আমি সেগুলো লাইভে বলেছিও যে আপনারা অনেকে ডিস্টার্ব করেন। এই নাম্বারগুলো আমরা আবার ফাইন্ড আউট করি, এবং আপনি যেহেতু একটি গণমাধ্যম থেকে আমি
দায়িত্ব নিয়ে কথা বলছি, আমি আশা করব আমার এমন কোনো বন্ধুর খোঁজ পাওয়া যাবে না যিনি এই ধরনের ডিস্টার্ব করছেন এবং হেল্প না করে উল্টো সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। পৃথিবীটা এখন সুযোগ সন্ধানী মানুষের একটা বড় রকমের অংশ আছেন যারা এই ধরনের সুযোগ সন্ধানী মানুষ, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একদম চেষ্টা করবেন না, শুধু এইটুকু বলবো। বাকিদের উদ্দেশ্যে বলছি, আমি শুরু থেকেই বলছিলাম একটা রিকোয়েস্ট করব, একটা সাপোর্ট লাগবে, এটাই সেই সাপোর্ট। আই নিড দিস সাপোর্ট, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ। শেষ অবধি প্রত্যেকে লাইফটা শেয়ার করে যাবেন। অ্যান্ড আমি যে নাম্বারটা বলেছি আরও একবার বলছি, 01761668661, এই নাম্বারটিতে আপনারা নগদ রকেট এবং বিকাশের মাধ্যমে 100 টাকা থেকে শুরু করে আপনি যত টাকা পাঠাতে চান সেটা পাঠাতে পারেন। আপনি চাইলে এই ভদ্রমহিলার যে হাজবেন্ড, তিনি হসপিটালে ভর্তি আছেন, সেখানে গিয়ে টাকাটা দিয়ে আসতে পারেন, নিজে খোঁজ খবর নিতে পারেন। তবে এর সাথে জাগো এফএম কিংবা আরজি উদয়ের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। অর্পা, আমি আশা করি যে আজকে যারা এই পর্বটা দেখেছেন এর মধ্যে কিছু মানুষ হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন এবং হয়তো আপনি আপনার চেষ্টাটা চালিয়ে যাবেন। তবে দিন শেষে আমার এই অনুষ্ঠানটা লাভ স্টোরি, ভালোবাসার মানুষদের এখানে আনাগোনা। আপনাকে আমার এবং আমার প্রত্যেকটা বন্ধুদের পক্ষ থেকে স্যালুট দিতে চাই যে আপনি এত বড় একটা সাহস নিয়েছেন, যেই কালে সবাই বলে ভালোবাসা মরে গেছে, ভালোবাসা বলে কিছু নাই, সেই সময় আপনি প্রমাণ করেছেন যে সত্যিকারের ভালোবাসা আছে। সো আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমি আপনার কাছে আপনাকে আমি বলতে চাই যে ভেঙে পড়লে হবে না, আপনি ভেঙে পড়তে পারেন না, ভেঙে তো পড়বে সেই মানুষেরা যাদের নিজের প্রতি বিশ্বাস নেই, যারা ভালোবাসতে জানেন না। আপনার তো নিজের প্রতি অনেক বিশ্বাস, আপনি সেই বিশ্বাসের থেকে আজকে এই পর্যায়ে পর্যন্ত এসেছেন, কিচ্ছু হয়নি জীবনে, এর চেয়েও ভয়াবহ অবস্থা মানুষের হয়। আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান শুনেছেন, আপনি জানেন আল্লাহ তাআলা আমাদের নানা রকমের পরীক্ষা নেন, সেই পরীক্ষায় নিশ্চয়ই চেষ্টা করব আমরা এবং তার জন্য ভেঙে পড়লে চলবে না। আমি জানি আপনারকে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো হয়তো সান্ত্বনা, কিন্তু আপনি প্রতি মুহূর্তের চেয়ে অনেক কঠিন কঠিন সিচুয়েশনের ভিতর দিয়ে সময় পার করছেন, তারপরও বলবো আপনি তো জেনে শুনেই এই পথে এসেছিলেন, এমন একটা মানুষকে ভালোবেসেছিলেন যার কাছ থেকে আপনি অনেক কিছুই, আপনি জানেন যে আপনার বয়সী একটা মেয়ে, সে তার হাজব্যান্ডের কাছ থেকে যেটা এক্সপেক্ট করবে আপনি সেটা পাবেন না, সেটা জেনেও আপনি তাকে ভালোবেসেছেন। আপনি জানতেন যে এই মানুষটি কখনো মুখ দিয়ে বলবে না আমি তোমায় ভালোবাসি, তাও জেনে আপনি তাকে ভালোবেসেছেন, কারণ আপনি তার চোখের ভাষা বোঝেন। সো এই এত কিছু যখন বোঝেন, আমি বিশ্বাস করি আপনি এই পৃথিবীতে টিকে থাকার জন্য কীভাবে চলতে হবে সেটা আপনি নিশ্চয়ই বুঝে শুনে চলবেন। এবং আপনার একটা সন্তান আছে, আমি বিশ্বাস করি এই সন্তানের কথা ভেবে হলেও আমার যেই বন্ধুরা আজকে লাইফটা দেখেছেন বা পরবর্তীতে কাল পরশু যখনই লাইফটা দেখবে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা চেষ্টা করবে আপনাকে সাহায্য করার জন্য। এবং আমি শিওর যে আমি একদিন শুনবো যে আপনি ঘুরে দাঁড়িয়েছেন এবং কোনো একটা ভালো সংবাদ আমরা আপনার কাছে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হলো আমার আজকের অতিথির সাথে, আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। দোয়া করবেন আমার এই বন্ধুর জন্য, তিনি যেন তার স্বামীকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারেন। পৃথিবীটা অনেক কঠিন, আরও একবার আমরা আজকে দেখলাম এবং এই কঠিন পৃথিবীর কঠিন এক গল্প, কঠিন এক মুহূর্ত আজ আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। জানি না কতটুকু স্পর্শ করতে পেরেছে আপনার হৃদয়, বাট আমি একটা মানুষ যে এই হট সিটে যখন বসি তখন আমি বুঝতে পারি যে আমি আসলে নিজেকে যতটা শক্ত ভাবি, যতটা আমি ভাবি যে আসলে আমি তো অনেক শক্ত, আমি যে কোনো সিচুয়েশনে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো, আমি তখন মনে হয় না আমি পারবো না, আমি ভেঙে পড়ছি, আমি নিজে মনে হয় যে আমি পারছি না আমি আর নিতে। প্রতি মুহূর্তে এত 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 গল্প, এত জীবনের বাস্তবতা দেখছি চোখ থেকে এবং প্রায়শই মনে হয় আজকে এই সিচুয়েশনে হয়তো আমিও পড়বো কোনো একদিন। সেদিনও কি আপনারা হয়তো সেদিনও আমার মনে হবে যে না ওই ওই দিন যখন আমি ওই মানুষটার জন্য সাপোর্ট চেয়েছিলাম সেদিন তো অনেকেই আসে নাই, তো আমি বিপদে পড়লেও হয়তো অনেকে আসবে না, এরকমভাবে আমি না ভাবি জানেন, বিশ্বাস করেন যখন এই মানুষেরা গল্প বলে তখন ভাবি যে আমারও এরকম সিচুয়েশান হতে পারে। কারণ আমরা যারা সাধারণ মানুষ আমাদের সঞ্চয় কতটুকু, আমাদের 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 কী বা আছে, ভালোবাসাটুকু ছাড়া কিছুই থাকে না। তো দিন শেষে এই ভালোবাসার জন্যই হয়তো টিকে থাকা, ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য হয়তো চেষ্টা করা, ওই যেমনটা অর্পা বলছিল যে অনেক তো চেষ্টা করলাম এবার হাঁপিয়ে উঠেছি, নিজের কিডনিটা দিয়ে দিচ্ছে সে তার হাজব্যান্ডের জন্য,
যেই হাজব্যান্ড এতিম বলে, যেই হাজব্যান্ড বোবা বলে তাকে পরিবার মেনে নেয়নি, সেই হাজব্যান্ডের জন্য নিজের কিডনিটা দিয়ে দিচ্ছে আমাদের আজকের অতিথি অর্পা। কিন্তু সেখানে এখন 8 লক্ষ টাকার প্রয়োজন এই কিডনিটা ট্রান্সফার করার জন্য। কেউ এসে দাঁড়ায়নি তার পাশে, না তার পরিবার না অন্য কেউ, ধার দেনা করে বন্ধুদের কাছ থেকে চেষ্টা করছে, সেখানে আর কত। এবার একটু আসুন না, আমরা চেষ্টা করি, আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে চেষ্টা করছি, আপনি করুন, শুধু এড়িয়ে যাবেন, গল্প শুনবেন, এইটুকুর মধ্যে থেকে যাবেন, একটু পার্টিসিপেট করেন। 100 টাকা থেকেই শুরু হোক না যাত্রা, তবুও জমুক না, 20,000 মানুষকে দিয়ে যদি আমরা এই কাজটা করাতে পারি, হয়তো এই মানুষটা একটা চেষ্টা তো করতে পারবে। তোমার ফ্রেন্ড লিস্টে থাকা 20 জনকে দিয়ে এই নাম্বারে কিছু টাকা বিকাশ করাও, নগদ করাও, রকেট করাও, কিছু একটা ভাবে অ্যাটলিস্ট পার্টিসিপেট করো, করো না, দায়িত্বটা নাও প্লিজ। প্রবাসী সেই সমস্ত ভাই বোনেরা আছেন, সারা শুধু এই কথা বলবেন না, অনেকেই প্রবাসী আছে, আমাকে ইনবক্সে বলে, ভাইয়া আমি অমুক দেশে থাকি, আমার খুব ইয়ে লাগছে, কিন্তু আমি এই মুহূর্তে কী করবো বুঝতে পারছি না। ভাই যদি বুঝতে না পারেন আমাকে ইনবক্সে এগুলো আজাইরা কথা বললেন না, আপনি যদি সম্ভব হয় ওই নাম্বারে যোগাযোগ করে হেল্প করেন প্লিজ। আবার ইনবক্সে গিয়ে আমায় বলবেন নাম্বারটা দেন, নাম্বারটা লাইফটাটাই না একটু শুনা নেবেন, আমি আপনার নাম্বার দেওয়ার কী আছে, লাইফ তো রয়েই গেছে। আপনার যদি মনে স্পর্শ করে গল্পটা শোনার পরে, তাহলে লাইফটা একটু টানেন, নাম্বারটা শোনেন, নাম্বারটা নিয়ে ফোন দেন, কথা বলেন, আমি নাম্বার কখন দিব, কোন সময় আমি ইনবক্স চেক করবো, সেই জন্য ওয়েট করবেন কেন প্লিজ, লাইফটা তো থাকবে পেজে। স্যার আমি অনুরোধ করছি, আমি হয়তো অনেক সময় কথা বলতে গিয়ে রিয়েক্ট করে ফেলি, এর জন্য আমি দুঃখিত, বাট হয় না যে মাঝে মাঝে এই সমস্ত গল্পগুলো যখন সামনে, খুব সামনে থেকে হয়তো নিজের টেম্পারটা ঠিক রাখাটা অনেক কঠিন হয়ে যায়, বাট এটা এটা এর জন্য আমি দুঃখিত। তো আমি আশা করছি আপনারা যারা আমার লাইফটা দেখেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই বিষয়গুলো দেখবেন, আর আমার এই বন্ধুটার পাশে দাঁড়াবেন। অ্যান্ড গেল সপ্তাহের বন্ধুটার একটা জব হয়েছে, তার ফুটফুটে দুটো বাচ্চার একটি নতুন সাইকেল হয়েছে, এই দুটো ছিল আপডেট। অ্যান্ড আশা করছি এই গত সপ্তাহের যারা এসেছিলেন তারা সাকসেসফুলি তাদের লাইফটা লিড করতে পারবেন, বাকিটা তাদের নিজের যোগ্যতায় করতে হবে। বাট আজকের এই এপিসোডের যে গল্পটা ছিল এটা একটু ডিফারেন্ট, অ্যান্ড এই গল্পের সাথে আপনাদের একটু তাল মেলাতে হবে, আপনাদের সাপোর্টটা দরকার, এখানে একটা দুটো মানুষের না, আপনাদের সবার সাপোর্ট দরকার। অ্যান্ড দ্যাটস ওয়াই শুরু থেকে বলছিলাম লাইফটাকে হাজার হাজার শেয়ার দরকার, আর নিজের বন্ধুদেরকে দিয়ে একটু ইনভলভ করানো দরকার, যে তোরা একটু হেল্প করে কে। আপনার ফ্রেন্ড হয়তো কোনো দিন এই রেডিও শো দেখে না, বলে ও বোরিং, ও খ্যাত, ওই সমস্ত ফ্রেন্ডদেরকে দিয়ে বলছে ঠিক আছে খ্যাত হোক বোরিং হোক তুই একটু শেয়ার কর, তুই একটু এই নাম্বারে 100 টাকা দে, বার্গারটা আজকে আমাদের খাওয়ার দরকার নেই, ট্রিট দিবি বলছিলি এই মাসে আমাদের 5 জন ফ্রেন্ডে খাওয়াবি, 3,000 টাকা বাজেট আছে, বাদ দে না ভাই আজকে আমরা ট্রিট দিস না, এই 3,000 টাকা ওরে একটু বিকাশ করে দে। এইভাবেও কিন্তু পার্টিসিপেট করা যায় প্লিজ। হ্যাঁ প্লিজ, আজকের মতো বিদায় নেই, এই অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সরাসরি আমার ফেসবুক পেজ আছে একটা, www.facebook.com/rjudoy, rjudoyer এই পেজের ইনবক্সে গিয়ে নক করতে পারেন, জানাতে পারেন কেমন লাগলো এপিসোডটা, যে কোনো কথাবার্তা। তবে মাথায় রাখবেন আমার অনুষ্ঠানটা কিন্তু সাহায্য সহযোগিতা সংক্রান্ত নয়, আমি যদিও মানবিকতার জায়গা থেকে মাঝে মধ্যে চেষ্টা করি, বাট আজকাল আমি খেয়াল করেছি আমার পেজের ইনবক্সে ম্যাক্সিমাম মেসেজ থাকে ভাই আমি খুব প্রবলেমে আছি, অনেক সময় আমার নিজেরও খারাপ লাগে যে আমি কী করবো এখন। একটা মেয়ে, 16 বছরের একটা মেয়ে, ক্যান্সার আক্রান্ত, আমাকে ওর রিপোর্ট টিপোর্ট সব পাঠাইছে, আমি হয়তো আমার পেজ থেকে তাকে একটা লাইফ করবো আমি প্ল্যান করতেছি, বাট এরকম দেখা যাচ্ছে আমি কয়জনকে নিয়ে করব, আমি তো একটা ছোট্ট মানুষ, ইচ্ছা করে আমি এর আগেও বলছি ইচ্ছা করে আমার যে আমি প্রতিদিন এরকম 10টা করে লাইফ করি, কিন্তু আমি আমার আমারও কিছু সীমাবদ্ধতা আছে, আমি একটা জব করি তো হয়তো পারি না, তো এই জন্য অনেক সময় ইনবক্সে মেসেজ দেখার পরে কী রিপ্লাইটা কী দিব ভাবি, অনেকক্ষণ ধরে ভাবতে হয়। সো আমি এই জন্য বলছি যে আমার অনুষ্ঠানটা মূলত সাহায্য সহযোগিতা বা এই ধরনের নয়, তবে মাঝে মধ্যে আমাদের জায়গা থেকে আমরা 2-1টা পর্বে চেষ্টা করি এগুলোকে তুলে আনার, মূলত এই অনুষ্ঠানে গল্পে হয় আপনাদের নিজেদের জীবনের ভালোবাসার গল্পটা আপনারা এখানে এসে বলতে পারেন। সো আমার উপরে ডিপেন্ড করে যে শুধু উদয় ভাইকে বললেই হবে না, আপনারা আরও অনেক জায়গায় আছে যারা এই ধরনের অনুষ্ঠান করে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।